আজকে থেকে কোর্সটা শুরু হচ্ছে। আসলে এটা ঠিক কোনো কোর্স না, সো এটা করলে অফকোর্স কেউ কোনো ক্রেডিট পাচ্ছে না বা ওরকম কিছু না, আর কোর্সও না, কারণ কোর্সে অ্যাকচুয়ালি হাইউবিতে স্ট্যান্ডার্ড কোর্স যেরকম হয় দেখা যায় 13 সপ্তাহ থাকে, হয়তো অধিকাংশ জায়গায় মোরললেস এরকমই, 13 সপ্তাহ, প্রতি সপ্তাহে 2টা করে লেকচার। সো এখানে যদি প্রথম কলামে ছিল ডাব্লিউ হচ্ছে উইক, প্রতি উইকে একটা স্পেসিফিক টপিক ডিসকাস করা। ইন্টারেস্টিংলি হচ্ছে এই অ্যাস্ট্রোনমি, এই বইটাতে অ্যাস্ট্রোনমি মেথডস হেলব্রাট, এই বইয়ে এক্স্যাক্টলি 12টা চ্যাপ্টার, হ্যাঁ 12টা চ্যাপ্টার আছে। সো যদি 13 সপ্তাহের একটা কোর্স করি, তাহলে কোর্স ম্যাটেরিয়াল রেডি করি, তাহলে 12 সপ্তাহে 12টা চ্যাপ্টার কভার করা যায়, আর শেষে 13 নম্বর চ্যাপ্টারে সাধারণত 13th উইকে সাধারণত কিছু হয় না। সো ওই 12 সপ্তাহে 12টা চ্যাপ্টার, অ্যাকচুয়ালি এখানে আমি যে টপিকের নাম দিয়েছি 12টা, ওইটা অলমোস্ট ওই ওই বইয়ের 12টা চ্যাপ্টারের নামই, কিছুটা এদিক ওদিক আছে। সো যেমন প্রথম চ্যাপ্টারটাতে, সো প্রথম চ্যাপ্টার অ্যাস্ট্রোনমিতে এটা খুব বড় একটা ট্রেডিশন যে মানুষ সাধারণত একটা হিস্ট্রি দিয়ে শুরু করে, যেহেতু অ্যাস্ট্রোনমি অনেক পুরানো, এই বইয়েও এক্স্যাক্টলি তাই। কিন্তু তারপরে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, কারণ যেহেতু অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স মানেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কাজ করা। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেহেতু অ্যাস্ট্রোনমির সাথে অন্যান্য যে কোনো সায়েন্সের একমাত্র পার্থক্য হচ্ছে অন্যান্য সব সায়েন্স পৃথিবীতে বসে করতে হয়, হয় ল্যাবে করতে হয় বা পৃথিবীর বিভিন্ন, যেমন বায়োলজি হচ্ছে পৃথিবীর সব প্রাণী উদ্ভিদ নিয়ে কাজ করে, বা কেমিস্ট্রি হচ্ছে ল্যাবে কেমিক্যাল এলিমেন্ট নিয়ে কাজ করে, সবকিছু পৃথিবীতে বসে করতেছে। কিন্তু অফকোর্স পৃথিবী ইউনিক কিছু না, পুরো ইউনিভার্সের সব এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ থাকতে পারে, প্ল্যানেট থাকতে পারে এক্স্যাক্টলি পৃথিবীর মতো, এবং প্রতিটাতেই একই ধরনের সায়েন্স হইতে পারে। কিন্তু অফকোর্স অন্যান্য যত প্ল্যানেট আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি শুধুমাত্র ওই প্ল্যানেট থেকে যেসব সিগন, ওই প্ল্যানেট স্টার বা গ্যালাক্সি থেকে যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পৃথিবীতে আসে সেটার মাধ্যমে, এছাড়া আর কোনো উপায় নেই জানার। সেই জন্য ওই সেকেন্ড চ্যাপ্টারই আসলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বইটার। আরেকটা ব্যাপার হচ্ছে অফকোর্স স্ট্যান্ডার্ড যখন কোর্সটা হবে, কোর্সটা এই বছর হয়তো অফার্ড হচ্ছে না, হয়তো নেক্সট ইয়ারে আবার হতে পারে, কিন্তু কোর্সে অফকোর্স প্রতিটা টপিকের উপরে 2টা লেকচার থাকবে। সো প্রতিটা চ্যাপ্টার আমি 2টা লেকচারে কভার করব, কিন্তু জার্নাল ক্লাবে আমি জাস্ট প্রতিটা চ্যাপ্টার একটা সেশনে কভার করার চেষ্টা করছি, কারণ এটা ঠিক আমি এটা মোর হচ্ছে তোমাদেরকে এনকারেজ করা বইটা পড়তে, কারণ হচ্ছে আমি হয়তো সবকিছু কভার করতে পারবো না বা সবকিছু পুরোপুরি এক্সপ্লেইন করতে পারবো না, কিন্তু তাও বেসিকটা করার চেষ্টা করবো এবং মোটামুটি সবকিছুর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। সো এই কোর্সটাও পুরোপুরি অ্যাস্ট্রোনমির সবকিছুতে নিজে কাজ করার মতো ক্যাপাসিটি তৈরি হবে না হয়তো কোর্স থেকে, কিন্তু একটা পরিচয় তৈরি হবে, ওইটাই মেন মেন উদ্দেশ্য। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেহেতু ওইটাই ফান্ডামেন্টাল। থার্ড চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমস, কারণ নেক্সট যেটা লাগে, অফকোর্স আমরা সব দিক থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাচ্ছি, অ্যাস্ট্রোনমি মানে এটা, যে কোনো অবজেক্ট থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যত কিছু পৃথিবীতে আসতেছে সেই সব কিছু ডিটেক্ট করে সেটা অ্যানালাইজ করা, অ্যানালাইজ করে যেখান থেকে রেডিয়েশনটা আসতেছে সেটা বোঝার চেষ্টা করা, এটা হচ্ছে কাজ। কিন্তু এই জন্যই থার্ড চ্যাপ্টার কোঅর্ডিনেট সিস্টেমস, কারণ হচ্ছে এখন ওই রেডিয়েশনটা কোন দিক থেকে আসতেছে সেটা স্পেসিফাই করার জন্য আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, এবং অ্যাস্ট্রোনমিতে যে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট সিস্টেমগুলো ইউজ করা হয়, এবং কোঅর্ডিনেটটা কিন্তু শুধুমাত্র মানে 2-ডাইমেনশনালও না, যেমন পৃথিবীর সার্ফেসের কোঅর্ডিনেট শুধু 2টা ডাইমেনশন দিয়ে বলা যায়, ল্যাটিচুড আর লংগিচুড। কিন্তু যদি আকাশের কথা চিন্তা করি, আকাশেও একটা কারেসপন্ডিং কোঅর্ডিনেট থাকবে ল্যাটিচুড লংগিচুড, কিন্তু একই সাথে আবার ডিস্টেন্স থাকবে, ডিস্টেন্স ফ্রম আস। সো এখানে আসলে 3টা কোঅর্ডিনেট, একটা 3-ডাইমেনশনাল কোঅর্ডিনেট। একই সাথে টাইম খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে শুধু পজিশন না, কোন টাইমে আমি অবজার্ভ করতেছি সেটাও ইম্পর্টেন্ট। সো স্পেস অ্যান্ড টাইম, স্পেসের 3টা ডাইমেনশন, টাইমের 1টা ডাইমেনশন, এই 4-ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতে হবে, সেটাই ওই থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে সেলেস্টিয়াল মেকানিক্স, এটা জাস্ট একটা ওভারভিউ দেওয়া, এখানে মেকানিক্স এর তেমন কিছুই ডিসকাস করা যাবে না, কারণ মেকানিক্স অনেক লম্বা সাবজেক্ট। সো এটা হচ্ছে সেলেস্টিয়াল মেকানিক্স এর একটা জাস্ট ওভারভিউ, যেখানে প্রথমে আমি হয়তো নিউটন আর আইনস্টাইন নিয়ে কিছু কথা বলবো, নিউটনের থিওরি কি ছিল, সেটা থেকে আইনস্টাইন কি চেঞ্জ করছে গ্র্যাভিটির থিওরি, কারণ এখানে আমরা শুধু গ্র্যাভিটি নিই। সো বুঝে যাচ্ছে যে অ্যাস্ট্রোনমিতে সাধারণত ওই 4টা যে ফান্ডামেন্টাল ল, তার মধ্যে মূলত 2টা নিয়েই আমরা ডিসকাস করবো বা কাজ করবো এখানে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম আর একটা গ্র্যাভিটি, এই দুইটাই। আর যা বাকি যে 2টা ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স, হ্যাঁ ওইটা কিছুটা লাগে, অ্যাট লিস্ট হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন নিয়ে যখন কথা বলা হয় সেটার জন্য, কিন্তু খুব বেশি জায়গায় আসে না। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর গ্র্যাভিটি খুবই ফান্ডামেন্টাল, কারণ আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিটেক্ট করার মাধ্যমে সব কাজ করতেছি অ্যাবসলুটলি, আর গ্র্যাভিটির মাধ্যমে বলা যায় যে গ্র্যাভিটেশনাল থিওরি ইউজ না করলে আমরা সেই
পজিশন এবং মোশন ঠিক করতে পারবো না। নেক্সট হচ্ছে টেলিস্কোপ, যেখানে টেলিস্কোপের একটা শর্ট ওভারভিউ থাকবে, টেলিস্কোপে ইমেজ ফর্ম করে কিভাবে এবং ওইটার ফান্ডামেন্টাল থিওরিটা কি, সেটা জেনারেল সব ধরনের টেলিস্কোপের জন্য। নেক্সট হচ্ছে ডিটেক্টরস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কারণ টেলিস্কোপের আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্টেনা বা বলা যায় অ্যাকচুয়াল গ্লাস মিরর, বা এখন অপটিক্যাল টেলিস্কোপে সাধারণত মিরর থাকে, আয়না, সো সেই আয়না, আর আরেক দিকে হচ্ছে সেই আয়না থেকে রিফ্লেক্টেড হওয়ার পরে যেখানে ফোকাসড হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট অপটিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে, সেখানে একটা ডিটেক্টর থাকে। মডার্ন টেলিস্কোপে ডিটেক্টরটা সাধারণত হয় সিসিডি, মানুষের ক্যামেরা, মোট কথা ব্যাপারটা হচ্ছে ক্যামেরার লেন্স, যেটা ক্যামেরা যেমন যে কোনো একটা ক্যামেরা নিলে দুইটা পার্ট থাকে, লেন্সটা হচ্ছে যেদিক দিয়ে আলো ফোকাসড হতেছে ভিতরে আসতেছে, আর ক্যামেরার ভিতরে একটা ডিটেক্টর আছে সাধারণত সিসিডি থাকে, যেখানে সেই লাইটগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্টেড হয়। সো এটা হচ্ছে ডিটেক্টরস, এবং ওই ডিটেক্টরস এন্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে সিক্সথ টপিক। সেভেন্থ টপিক হচ্ছে ইন্টারফেরোমেট্রি, যে এখন কথা হচ্ছে আমরা নর্মাল ডিশ নিয়ে কথা বলছি, যে কোনো একটা নর্মাল মিরর অথবা রেডিও ডিশ অথবা এক্সরে ডিশ যেটাই হোক সেটা নিয়ে কথা, তার ওই প্রত্যেক ওয়েভলেন্থের জন্য ইন্ডিভিজুয়াল ডিটেক্টর নিয়ে কিছু কথা বলা, তা কিন্তু তারপরে আসতে হবে ইন্টারফেরোমেট্রি, কারণ মডার্ন অনেক ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অনেক ব্যান্ডেই বর্তমানে মাল্টিপল ডিশ ইউজ করা হয় এবং অনেকগুলো ডিশকে একসাথে কানেক্ট করা যায়, ওইটাই হচ্ছে ইন্টারফেরোমেট্রি, সেভেন্থ টপিক। তাহলে দেখা যাচ্ছে সেভেন্থ টপিক পর্যন্ত আসলে আমরা, তাহলে এই সাতটা, আজকে হচ্ছে এক নম্বর লেকচার, সো প্রথমটা অ্যাস্ট্রোনমি অ্যান্ড হিস্ট্রি, যদি সাত নম্বরে যখন যাব লেকচার তখন মোটামুটি টেকনিক কাভার্ড হবে, অ্যাস্ট্রোনমির টেকনিক, একদিকে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল টেকনিক, আরেকদিকে হচ্ছে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, কোঅর্ডিনেট সিস্টেম আর সেলেস্টিয়াল মেকানিক্স, ওই তিনটাকে বলা যায় ফিজিক্যাল টেকনিক বা ফিজিক্সের টেকনিক, যেটা ইউজ করতে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের, কোঅর্ডিনেট সিস্টেমসটা মোর ম্যাথমেটিক্স থেকে আসতেছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর সেলেস্টিয়াল মেকানিক্স এই দুইটা আসতেছে ফিজিক্সের সবচেয়ে বড় দুইটা ব্রাঞ্চ থেকে, একদিকে মেকানিক্স আরেকদিকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। তারপরে ডিটেক্টরস, টেলিস্কোপ, ডিটেক্টর, ইন্টারফেরোমেট্রি, এই তিনটা লেকচার আসতেছে মোর মোর হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে, কারণ সেখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বানানো নিয়ে কথা হচ্ছে। তাহলে ওই ওই সাতটা লেকচারে হিস্ট্রি, তিনটা ফিজিক্সের, সরি প্রথমে হিস্ট্রি, দুইটা ফিজিক্সের টপিক, একটা ম্যাথমেটিক্সের টপিক, তারপরে তিনটা মোর ইঞ্জিনিয়ারিং টাইপের টপিক অর ফিজিক্সের সাথে রিলেটেডই, ফিজিক্স বেসড ইঞ্জিনিয়ারিং এর টপিক। তারপরে আমরা চলে যাব একদম অ্যাস্ট্রোনমিতে, যেটাকে আট নাম্বার টপিক হচ্ছে কম্প্যাক্ট অ্যান্ড এক্সটেন্ডেড সোর্সেস। অ্যাস্ট্রোনমিতে সোর্স দুই ধরনেরই হতে পারে, হয় কম্প্যাক্ট, যেমন একটা স্টার যদি আমরা অবজার্ভ করি এবং ওই স্টারটা যদি আমি জাস্ট একটা পয়েন্ট হিসেবে দেখি তাহলে ওইটাকে বলবো কম্প্যাক্ট সোর্স, কারণ ওইটা ওইটার উইথ লেন্থ হাইট আমি কিছু বুঝতে পারতেছি না, ইট লুকস লাইক এ পয়েন্ট। আর এক্সটেন্ডেড সোর্স, যেমন যদি আমি একটা গ্যালাক্সি অবজার্ভ করি, গ্যালাক্সিটা অনেক বড়, সো এটা হবে এক্সটেন্ডেড সোর্স। তো এই দুই ধরনের সোর্স নিয়ে আলোচনা, এতক্ষণ ছিল আটের আগ পর্যন্ত হচ্ছে মোর টেকনিক্স, এখন হচ্ছে ওই টেকনিক ইউজ করে আমরা কি করতে চাই। আট নম্বরে হচ্ছে প্রথমে সোর্স অবজার্ভ করি, সোর্স কয় ধরনের, দুই ধরনের, কম্প্যাক্ট অ্যান্ড এক্সটেন্ডেড। নয় নম্বর হচ্ছে হ্যাঁ এখন সোর্সের প্রপার্টিস এবং ডিস্টেন্স, এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করতে হয়, সো এটা একটা আলাদা টপিক। দশ নম্বর হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড স্ক্যাটারিং অফ ফোটনস, সেটাও এখন ডিটেলস বলতেছি না। আর এগারো হচ্ছে স্পেকট্রা অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই ক্ষেত্রে ওই ঠিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বেসিক নিয়ে কথা হচ্ছে না, বরং যে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টার, গ্যালাক্সি অথবা নেবুলা যেখান থেকেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসুক সেটার স্পেকট্রা অ্যানালাইজ করে আমরা কি কি জানতে পারি, সেটাই হচ্ছে এগারো নম্বর টপিক। বারো নম্বর টপিক হচ্ছে অ্যাস্ট্রোনমি বিয়ন্ড ফোটনস, কারণ এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম এই এগারো পর্যন্ত সবকিছু হচ্ছে লিমিটেড টু ফোটন, এখন ফোটনটা ওয়েভলেন্থের মানে অনেক ওয়েভ লাইক হতে পারে রেডিও ডোমেনে, আবার এক্সরে ডোমেনে অনেক পার্টিকেল লাইক হতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওয়েভলেন্থ, আচ্ছা আমি ওটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন যাবো ডিটেল কথা হবে, আজকে বলার দরকার নেই, কিন্তু যাই হোক, কিন্তু ফোটনের বাইরেও অ্যাস্ট্রোনমি আছে, সেটা হচ্ছে কি, যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভ, গ্র্যাভিটেশনাল ওয়েভ তো কোনো ফোটন না, এটা হচ্ছে স্পেসের মধ্যে এক ধরনের ওয়েভ, সো এটা একটা, কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়েভ খুব নতুন, এর আগেও ফোটনের বাইরে অ্যাস্ট্রোনমি ছিল। অ্যাস্ট্রোনমি মানেই বুঝতে হবে পৃথিবীর বাইরে থেকে সিগনাল আসে, সেই সিগনাল ডিটেক্ট করে আমরা যা কাজ করি সেটাই অ্যাস্ট্রোনমি। এখন সেই সিগনাল মূলত ফোটন, কিন্তু ফোটনের বাইরে আরো তিন ধরনের সিগনাল আছে, একটাকে বলে কসমিক রে, কসমিক রে মানে হচ্ছে খুবই এনার্জেটিক পার্টিকেল, সেটা ফোটনও হতে পারে বা হচ্ছে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস, যেমন প্রোটন হতে পারে বা আরো কমপ্লিকেটেড নিউক্লিয়াস থাকতে পারে। সো সেইসব অ্যাটমিক নিউক্লিয়াস যখন পৃথিবীতে আসে বাইরে থেকে খুবই হাই এনার্জিতে,
পৃথিবীতে আসার পরে পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর অ্যাটমসফিয়ারে অন্যান্য পার্টিকেলের সাথে তাদের কলিশন হয়, কসমিক রের কলিশন হয়, তখন অন্য অনেক পার্টিকেল তৈরি হয় পৃথিবীর অ্যাটমসফিয়ারে। সেই সব পার্টিকেল বলা হয় পার্টিকেল শাওয়ার। সেটা যখন মাটিতে আসে তখন মাটিতে এগুলো ডিটেক্ট করে অনেক কিছু অবজার্ভ করা যায়। সো সেটা একটা, সেটা কসমিক রে। আরেকটা হচ্ছে নিউট্রিনো, নিউট্রিনো অবজার্ভ করা যায়। যেমন সূর্য থেকে নিউট্রিনো অবজার্ভ করার মাধ্যমে অ্যাকচুয়ালি ফাইনালি প্রমাণ করা হয়েছে যে সূর্যের ভিতরে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে কাজ হচ্ছে। সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বিয়ন্ড ফোটনস এর একটা। আর আরেকটা হচ্ছে নিউট্রিনো বললাম, কসমিক রে বললাম, আর গ্র্যাভিটেশনাল ওয়েভ বললাম। সো এই তিনটে, অ্যাস্ট্রোনমি বিয়ন্ড ফোটনস। ওকে, তা নেক্সট যেটা বলা দরকার, ওকে, তাহলে কোর্সের ওভারভিউটা, সেটা আসলে আগেই বলতে চাই, ঠিক কোর্স না। সো আমি আইবিতে করালে এটা যত ডিটেইল আলোচনা করতে পারতাম অতটা পারবো না, কারণ এটা আমি যদি এখন এখানে, কারণ টোটাল থাকবে 24টা লেকচার, কিন্তু আমি ওখানে 24টাকে আসলে 12টাতে কন্ট্রাক্ট করতেছি, জার্নাল ক্লাবে বাংলায় বলতেছি, আইবিতে যখন দিব তখন নর্মালি ওটা ইংলিশে বলতে হবে, কিন্তু ম্যাটেরিয়াল একই। আর আমরা, আমি মনে করি, আমি না শুধু, এটা সবাই মনে করে যে একজন মানুষ যদি বুঝে কোনো টপিক তাহলে সে যতগুলো ভাষা জানে সবগুলোতে সে ইকুয়ালি সেটা এক্সপ্লেন করতে পারবে একইভাবে, কারণ আসল ব্যাপারটা হচ্ছে বুঝা, মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে না একদম, আন্ডারস্ট্যান্ডিংটা ল্যাঙ্গুয়েজ নিউট্রাল, একবার একবার বুঝে গেলে সেটা যে কোনো ভাষায় বলা যায়। সো আমি এই বাংলা লেকচার গুলো ইউজ করতেছি মোর আমার ওই কোর্স ম্যাটেরিয়াল বানানোর জন্য, যেটা পরে ইন দ্য ফিউচার কাজে লাগবে। এবং আবারও বলতেছি এটা পুরাটাই হচ্ছে ওই হেইলব্র্যাটের বই, মানে এখন আমি বই থেকেই শিখবো, মানে আমি নিজেও বইটা কখনো নিজে টপ মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়িনি, সো আমারও পড়া হবে। আজকে আমি প্রথম চ্যাপ্টার শুরু, প্রথম চ্যাপ্টারের সবকিছু আমি আসলে বলবো না, কিন্তু তো যদি প্রথম চ্যাপ্টারটা পড়ে নাও তাহলে সবার জন্য সুবিধা হবে। তাহলে আমি এখন সরাসরি চলে যাই, আমি আসলে একটা প্রেজেন্টেশনে কিছু জিনিস রেডি করে রাখছিলাম, সেখানেই যাব। আমার আইপ্যাড এর স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার দেখতে পাচ্ছি। ইতিহাসের ক্ষেত্রে এখন ওই বইটাও আমার প্রথম চ্যাপ্টারটা এখানে প্রিন্ট করা আছে, তো এখানে ছিল ওর প্রথম চ্যাপ্টার নাম ছিল অ্যাস্ট্রোনমি থ্রু দ্য সেঞ্চুরিজ, জাস্ট একটা শর্ট হিস্ট্রি। ওখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা খুবই ছোট করে বলা, মাত্র মাত্র কয়েক পৃষ্ঠায়, 5-6 পৃষ্ঠায়। আমি আজকে একটু অ্যানশিয়েন্টটা বেশি বলবো, রিসেন্টটা কম বলবো, কারণ রিসেন্টটা হচ্ছে আমরা বারো বাকি 11টা লেকচারে যেসব ডিসকাস করবো তাতেই রিসেন্ট অনেক কিছু চলে আসবে। সো আমি রিসেন্টটাতে অত যাচ্ছি না, একটু প্রাচীন থেকে শুরু করেছি, কারণ অ্যাস্ট্রোনমির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে অ্যাস্ট্রোনমি অনেক প্রাচীন, সবচেয়ে প্রাচীন সায়েন্স। এবং আসলে অনেকে বলে যে অ্যাস্ট্রোনমির কারণেই সায়েন্সের জন্ম হয়েছে, কারণ প্রথম সিস্টেমেটিক অ্যানালাইসিস প্রকৃতির মানুষ আকাশটাই করছিল, কারণ পৃথিবীর সবকিছু অনেক মেসি, একটা প্রাণী কিভাবে মুভ করতেছে বা পৃথিবীতে যত ধরনের মোশন আমরা দেখতেছি এগুলো এতই মেসি যে এটাকে সিস্টেমেটিক ভাবে মানে অ্যানালাইজ করার চিন্তা মানুষ করতে পারেনি। কিন্তু আকাশের সবকিছু অনেক ইউনিফর্ম ছিল কম্পারেটিভলি, যে কারণে আকাশের সবকিছু মানুষ অনেক আগে থেকে অ্যানালাইজ করতে পারছে ঠিক মতো। এই জন্যই অ্যাস্ট্রোনমি অনেক প্রাচীন। এবং এটা যদি কারো আরো ডিটেল পড়ার ইচ্ছা থাকে, আমি একটা বই অনুবাদে হাত দিচ্ছি, এখন এখনো মাত্র শুরু হয়েছে, মাত্র প্রথম চ্যাপ্টার শেষ হয়েছে, এটা বাংলা অনুবাদ, যে আবারও বলতেছি এটা হচ্ছে যেটা যেটাকে আমি বলতেছি অব্যক্ত বাংলা অনুবাদ। তো এটা পড়লে যে কেউই বুঝবে, ডাজেন্ট ম্যাটার যে ও ইন্ডিয়াতে থাকে না বাংলাদেশে থাকে, বাংলাদেশে যেই প্রান্তে পড়লে যে কেউ বুঝবে, বাট এখানে স্পেলিং স্টাইল এবং স্ট্যান্ডার্ডাইজেশন একটু অন্যরকম, তার মানে এটা না যে দুর্বোধ্য, মানে সবকিছু আরো অনেক বেশি বোধগম্য হওয়ার কথা এই ভার্সনে। যাই হোক, আমি এখানে যেটা অনুবাদ করতেছি এটা হচ্ছে নেদারল্যান্ডস এর একজন অনেক বিখ্যাত অ্যাস্ট্রোনমার যার নাম হচ্ছে আন্টন পানেকুক। এখানে যদি তোমরা কেউ ক্লিক করো, সরি, আন্টন পানেকুকে ক্লিক করলে যেখানে যাবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ আমস্টারডামের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্ট। তো ইউনিভার্সিটি অফ আমস্টারডামের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের নামই হচ্ছে আন্টন পানেকুক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, কারণ আন্টন পানেকুক ছিল ওই এই ডিপার্টমেন্টের ফাউন্ডার 20th century শুরুর দিকে আমস্টারডামে। সো পানেকুক খুবই ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমার নেদারল্যান্ডসে, কিন্তু ইন্টারেস্টিংলি পানেকুক আবার অনেক বড় পলিটিশিয়ানও ছিল, পলিটিশিয়ান নট ইন দ্য সেন্স যে পার্লামেন্টে পলিটিশিয়ান, পার্লামেন্টারি পলিটিশিয়ান না, কিন্তু মার্কসিস্ট পলিটিশিয়ান ছিল নেদারল্যান্ডসে। সো তার অনেক কাজ আসলে পলিটিক্যাল সায়েন্সে, কিন্তু ওইটা হওয়ার কারণেই, ওই তার সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে তার লেখা অ্যাস্ট্রোনমির হিস্ট্রি বইটাই সবচেয়ে ভালো, মানে এটার সাথে কম্পারেবল কোনো বইও নাই। অনেক একাডেমিক বই আছে কিন্তু এটার সাথে কম্পারেবল নাই, কারণ এখানে ও যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমির ইতিহাসকে জাস্ট কিভাবে বিভিন্ন তারা তৈরি হয়েছে কিভাবে, মানে জাস্ট একটা টেকনিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে নাই, বরং ও যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি কিভাবে সমাজের চাহিদার কারণে তৈরি হয়েছে, সমাজের প্রয়োজনে
ডিমান্ডের কারণে, কোনো অ্যাবস্ট্রাক্ট প্রেম থেকেও না, এমন না যে মানুষ জ্ঞানকে অনেক ভালোবাসে সেই জন্য অ্যাস্ট্রোনমি চর্চা শুরু করছে, সেরকম কিছু না। সে ও বোঝানোর চেষ্টা করছে এটা ছিল এক ধরনের সোশ্যাল নিড, সামাজিক চাহিদা। এবং এটা এটার যদি আমি ভূমিকাটা অনুবাদ করছি, ভূমিকাটা পড়লে ও মেনলি কি বলতে চায় বুঝতে পারবা। আর প্রথম চ্যাপ্টার যেটা জীবন ও তারা, সেটা সেটা পড়তে পারলে আবারও জীবন রশ্মিকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে না, কারণ হচ্ছে আমার এই বাংলায় কোনো দীর্ঘইকার নাই, কোনো কিছুরই দীর্ঘ ভার্সন নাই। সো সেজন্য সো এখানে যদিও স্পেলিং ভুল মনে হবে অনেকের কাছে, আসলে এটা ভুল না, এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডে সবকিছু রাইট, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো প্রথম অধ্যায় অনুবাদ করা হয়েছে, কেউ চাইলে পড়তে পারো। আমি আসলে হয়তো প্রতি সপ্তাহেই এক একটা অধ্যায় অনুবাদ করব এই পানেকুকের এই বইটার, এবং এটা এগুলো কোনো প্রিন্ট বই হিসেবে পাবলিশড হবে না কখনো, যে কারণে ওই ইন্ডিপেন্ডেন্সটা নিতে পারতেছি যে এটা শুধুই ওয়েবসাইটের জন্য এবং সবার সমানভাবে ইউজ করার জন্য। একটা জিনিস প্রিন্ট করলে সেটা শুধুমাত্র যাদের টাকা আছে তাদের সম্পত্তি হয়ে যায়, বাট যতদিন এটা ওয়েবসাইটে আছে তখন ওটা ফ্রিলি অ্যাভেলেবল সবার জন্য, যার মোবাইল ফোন আছে তার জন্যই অ্যাভেলেবল, কোনো টাকা লাগতেছে না। সো ব্যাপারটা হচ্ছে সো এটাই ভাবেই থাকবে, ডিটেল চাইলে ওইখানে পড়তে পারো। আমি জাস্ট ওই প্রথম চ্যাপ্টার থেকে কয়েকটা কি জিনিস বলবো, কোনো মানে ধারাবাহিক ইতিহাস না, সেটা বলতে গেলে তো এক মাস লাগবে। সো প্রথম ইতিহাস যেটা, প্রথম কথা যেটা পানেকুকের, সেটা হচ্ছে সম্ভবত অ্যাস্ট্রোনমি হচ্ছে ধর্ম এবং শিল্প, এই দুইটা জিনিস, মানে আর্ট এবং রিলিজিয়ান। একজন প্রশ্ন করছে আমি মার্কস, আমি মার্কসিস্ট না, কিন্তু মার্কস খুব গুরুত্বপূর্ণ ফিলোসফার, সো সেই হিসেবে যেমন অনেক গুরুত্বপূর্ণ সায়েন্টিস্টের কথা জানতে হয়, একইভাবে গুরুত্বপূর্ণ ফিলোসফারদের কথা জানতে হয়। যেমন পানেকুক মার্কসিস্ট ছিল, পানেকুক ছিল নেদারল্যান্ডস এর সবচেয়ে হার্ডকোর মার্কসিস্ট, ওর নিজের অনেক মার্কসিস্ট থিওরি নিয়েও কাজ আছে। যেমন পানেকুকের সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম আসলে হচ্ছে লেনিন অ্যাজ এ ফিলোসফার, কেউ চাইলে পড়তে পারো। যাই হোক, কিন্তু আমি পানেকুকের মোর অ্যাস্ট্রোনমির হিস্ট্রি, কিন্তু ওই আবারও বলতেছি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণেই পানেকুকের হিস্ট্রি অনেক ইন্টারেস্টিং। আর একটা মনে হচ্ছে পানেকুক হিস্টোরিয়ান না, পানেকুক অ্যাস্ট্রোনমার, মানে ও অ্যাস্ট্রোনমির ফাউন্ডার, আমস্টারডামের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের ফাউন্ডার, ওই ডিপার্টমেন্টটাই ওর নামে। যাই হোক, সো পানেকুকের মূল কথা হচ্ছে যে অ্যাস্ট্রোনমির ইতিহাস, মানে রিটেন ইতিহাস শুরু হওয়ার অনেক আগে থেকে, তো যখন ধর্মের জন্ম হয়েছে রিলিজিয়ান, এবং মানুষ যখন ধর্ম ধর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে সমাজ, একই সাথে মানে আর্ট রিলিজিয়ান আর সোসাইটি, এই তিনটা জিনিস একসাথে হয়েছে, মানে এই একটা ছাড়া আরেকটা ভাবা যায় না। সো কিভাবে হয়েছে, এবং ধারণা করা হয় যখন শুরু হয়েছে তখনই অ্যাস্ট্রোনমিও ছিল ওইটার ভিতরেই, কিভাবে ছিল সেটার একটা এক্সাম্পল প্রথমে আমি অন্য একটা ছবি দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু সেটা এখন এখানে নাই। সেটা হচ্ছে প্রায় ধরি যে 30,000 বছর আগে ফ্রান্সের লাস্কো কেভ আছে একটা, আমি যদি ছবিটা পাই এখন নাও পেতে পারি, হ্যাঁ পাওয়া গেছে অ্যাকচুয়ালি, এই যে এই ছবিটা, এটা হচ্ছে ফ্রান্সের লাস্কো নামে একটা গুহা, সেই গুহার দেয়ালে আঁকা একটা ষাঁড়ের ছবি এখানে। তো ওর ওই ছবিতে যে চোখটা দেখতে পাচ্ছ, ওই চোখের চোখের চারপাশে কিছু ফোঁটা আছে, এখানে একটু বড় করে দেখাই, সো ওই ফোটাগুলো অ্যাকচুয়ালি একটা কনস্টেলেশন, সো আকাশের কিছু তারার কালেকশন যেগুলোকে মানুষ একসাথে একসাথে ভাবছে। সো লাস্কো গুহার দেয়ালে যদি 20,000 বা 30,000 বছর, ধরলাম এটা 20,000 বছর আগের, সো 20,000 বছর আগে যদি এটা হয়ে থাকে, তার মানে ডেফিনেট প্রুফ এটা যে 20,000 বছর আগেই মানুষ আকাশের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন নিয়ে চিন্তা করা শুরু করে দিচ্ছিল আনডাউটেডলি। সো এটা হচ্ছে সূচনা, অফকোর্স এটা 20,000 বছর আগে, কিন্তু তারও আগে অনেক কিছু থাকতে পারে, তারও আগে অনেক কিছু থাকতে পারে। সো সেটা হচ্ছে জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য। তো এখন এই জন্যই পানেকুকের মতে অ্যাস্ট্রোনমি, আর্ট, রিলিজিয়ান এগুলো সবই একসাথে শুরু হয়েছে, মানে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। তার আরেকটা মানে ভালো এক্সাম্পল হতে পারে এইটা, তো এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা মনুমেন্ট যেটাকে বলা হয় নিউ গ্রাঞ্জ, কেউ চাইলে আরো বিস্তারিত দেখতে পারো। আয়ারল্যান্ডে এটা কত বছর আগের মনে নেই আমার ঠিক, হয়তো 5-6 হাজার বছর আগের হবে। সো এটা এটা কিন্তু একটা হচ্ছে জাস্ট কি গোরস্থান বলা উচিত বাংলা, যদি আমি জাস্ট গোরস্থান বলা উচিত, হ্যাঁ গোরস্থানই বলি। তো এখানে হচ্ছে ওরা পূর্বপুরুষদের কবর দিত এবং পূর্বপুরুষদের পূজা করার একটা ট্রেডিশন ছিল, সো অ্যানসেস্টাররা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে ওরা অ্যানসেস্টারদের হাড় যেখানে রাখতেছে এটার ভিতরে, ওইটাকে এমন ভাবে ওরিয়েন্টেড করছে যাতে বছরের একটা নির্দিষ্ট দিনে সূর্যের আলো, মানে বোঝা যাচ্ছে যে এই কম্পাউন্ডের ভিতরে হচ্ছে, যেমন এটা হচ্ছে জাস্ট এই দরজাটা, এখানে যে দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটা হচ্ছে এখানে দেখা আছে এবং এখানে দেখা যাচ্ছে আর ক্লোজ আপে, সো এই পুরো কম্পাউন্ডের ভিতরে আলো ঢুকতে পারবে না। ব্যাপারটা হচ্ছে যে পূর্বপুরুষরা এমন একটা জায়গায় আছে যেটা অন্ধকার, কারণ তারা মারা গেছে, সো ওরা একটা অন্ধকার জায়গায় আছে, আর বাইরে হচ্ছে আলোর জগৎ, সো মানুষ আলো মানে হচ্ছে এখানে জীবনের উপমা,
আর ওইটার ভিতরে হচ্ছে অন্ধকার, কিন্তু ওই দুইটাকে বছরের একটা দিনে খুবই ইন্টারেস্টিংলি কানেক্ট করা হবে, যখন সূর্য আকাশের সবচেয়ে হরাইজনের কাছাকাছি থাকে ঠিক ওই সময়, কারণ আকাশের সূর্য যত হরাইজনের কাছাকাছি থাকবে এই কম্পাউন্ডের ভিতরে আলো তত বেশি ঢুকবে। সো এই কম্পাউন্ডটা এমন ভাবে বানানো, ওরিয়েন্ট করা, যাতে শীতকালের ওই নির্দিষ্ট দিনে যখন সূর্য হরাইজনের সবচেয়ে কাছে থাকে ওই ওই দিনের ঠিক দুপুর 12টার সময়, 12টার সময় আলো এই কম্পাউন্ডের ভিতরের এক প্রান্ত থেকে একদম এক কর্নার থেকে এই কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত একটা লাইন হয়ে থাকবে, এবং ওইটা ওদের জন্য এক ধরনের রিলিজিয়াস, একই সাথে রিচুয়াল এবং সিগনিফিকেন্স ছিল। তো এটা আয়ারল্যান্ডে, তো এরকম ধারণা করা হয় আর অনেক জায়গায় থাকতে পারে, কারণ এমনকি আফ্রিকাতেও এরকম কিছু মাউন্ট পাওয়া গেছে, এত বড় স্ট্রাকচার পাওয়া যায়নি, কারণ কোন দেশে কি ধরনের স্ট্রাকচার হবে সেটা ওই দেশের ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। যেমন ইন্ডিয়াতে এরকম স্ট্রাকচার থাকে না, কারণ ইন্ডিয়ানরা সবসময় কাঠ বা এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে জিনিস বানাতো যেটা অত লং সাস্টেনিং না, কিন্তু আয়ারল্যান্ডের লাইন অফ লাইট অর হোয়াট ডু ইউ মিন বাই একটা লাইন দেখা যাবে, ও লাইন অফ লাইট, হ্যাঁ সরি সেটাই সেটাই বলতে চাচ্ছিলাম। সো ওই আলো যখন ওই দরজা দিয়ে ঢুকবে তখন ওই লাইটটা একদম কম্পাউন্ডের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে আর কি, এটাই হচ্ছে ওদের, শুধু ওই দিনেই শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, অন্যান্য দিনে হয়তো পুরোটা পৌঁছাবে না, অর্ধেক বা তার অর্ধেক এরকম। সো এখানে বোঝা যাচ্ছে মানুষ তখন ইতিমধ্যেই এমন ধরনের আর্কিটেকচারাল স্ট্রাকচার বানানো শুরু করে দিচ্ছে যেটা আকাশের সাথে সিঙ্কড, একইভাবে ইজিপ্টের পিরামিডেরও এরকম কোন সিঙ্কিং আছে। এগুলো নিয়ে অফকোর্স অনেক থিওরি আছে, এটাটা আমার মনে হয় অলমোস্ট প্রুভড যে আসলে এটার উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু অন্য অনেকগুলোর ক্ষেত্রে সব থিওরি প্রুভ না, মানে হচ্ছে পিরামিডের ক্ষেত্রে হয়তো কয়েকটা থিওরি আছে, কোনটা সত্যি এখনো কেউ জানে না। যাই হোক, এটা জাস্ট বলার জন্য আমি এখানে জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম। পানিকুকের নেক্সট কথা যেটা ছিল সেটা হচ্ছে এটা যে, তো বোঝা যাচ্ছে তাহলে 5-6 হাজার বছর আগে বা 30 হাজার বছর আগে আরো আগে এগুলা সব একসাথে কো এক্সিস্ট করতেছিল, রিলিজিয়ান, আর্ট, অ্যাস্ট্রোনমি, এবং মানে এখন অ্যাস্ট্রোনমিকে মানুষ এখানে সায়েন্সও বলতে পারে, তাহলে সায়েন্স, আর্ট অ্যান্ড রিলিজিয়ান সমাজের তিনটা বেসিক বিল্ডিং ব্লক, তো এই তিনটা কো এক্সিস্ট করতেছিল বলা যায় 6 হাজার বছর আগেই। তারপরে যেটা হচ্ছে কিন্তু 3-4 হাজার বছর আগে থেকে মানুষ আরো সফিস্টিকেটেড ধরনের চিন্তা শুরু করছে, আবারও আমি এটা ডিটেল বুঝাতে পারবো না কারণ আজকে যেহেতু আমি জাস্ট হিস্টোরিক্যাল ওভারভিউ দিতেছি, মানে ঠিক এক্সপ্লেইন, যেমন এই জিনিসটা এক্সপ্লেইন করবো আমরা কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করার সময়, কিন্তু আজকে জাস্ট যেটা বলতে চাই আমরা যে বছরে এক বছর এবং বছরে 12টা মাস এই কনসেপ্টটা কিভাবে তৈরি হয়েছে, প্রথম এটাও এটাও তৈরি হয়েছে যখন আকাশ নিয়ে মানুষ আরো ইন্টারেস্টিংলি চিন্তা করা শুরু করছে। প্রথমে হচ্ছে চাঁদ, চাঁদ যে 29 দিনে একবার পৃথিবীর চারদিকে ঘুরে, মানে 29 থেকে 30 দিনে, 29.5 দিন অ্যাকচুয়ালি, সেটা মানুষ অনেক আগে থেকেই জানতো, এবং বিশেষ করে হচ্ছে মিডল ইস্টে এটার মানে চাঁদ ভিত্তিক ক্যালেন্ডারের অনেক বেশি, আসলে পৃথিবীর সব কালচারেই ক্যালেন্ডার ছিল চাঁদের উপর ভিত্তি করে তৈরি অনেক আগে থেকেই, কারণ হচ্ছে চাঁদের এই স্পেসিফিক 12 সাইকেল আছে, 12টা, এবং চাঁদের আরেকটা ব্যাপার হচ্ছে চাঁদ রাতের বেলা খালি চোখে খুব আরাম করে দেখা যায়, সূর্যের সমস্যা হচ্ছে সূর্যের মানে বছরের এক এক দিনে সূর্যের ট্র্যাজেক্টরি কিভাবে পাল্টায় এটা খালি চোখে অবভিয়াস না, চাঁদেরটা বেশি অবভিয়াস, কারণ চাঁদকে একই সাথে রাতে দেখা যাচ্ছে এবং চাঁদের আশেপাশে কি কি তারা আছে সেগুলোও দেখা যাচ্ছে রাতে, সো চাঁদ অবজার্ভ করা অনেক ইজি, যে কারণে চাঁদের উপর ভিত্তি করে প্রথম ক্যালেন্ডার তৈরি হয়েছে। কিন্তু তারপরে একটা পর্যায়ে গিয়ে মানুষ বুঝতে পারছে যে আমি যদি চাঁদের এই 29 বা 30 দিন এটা যদি যোগ করি, এটাকে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে এটা সূর্য একবার ঘুরে আসতে যত সময় নেয়, আমরা অবশ্যই এখন আমরা বলি পৃথিবী ঘুরতেছে, কিন্তু তখন মানুষ ওইভাবে চিন্তা করতো না, সবাই ভাবতেছে যে সূর্য একবার পৃথিবীর চারদিকে ঘুরতে একবার মানে ওই 24 ঘন্টারটা না বছরে, কারণ সূর্যের একটা বার্ষিক গতি আছে, সেটা ঘুরতে যতদিন লাগে 360 দিন বা 365 দিন, চাঁদ সেই সময় 12 বার ঘুরে পৃথিবীর চারদিকে। সো তখন মানুষ বুঝতে পারছে যে তাহলে চাঁদের গতি আর সূর্যের মধ্যে কোনো একটা কানেকশন আছে, এবং বলা যায় আনুমানিক 4000 বছর আগে চাঁদ এবং সূর্যকে একসাথে করে যেটাকে বলা হয় লুনি সোলার ক্যালেন্ডার, সেই লুনি সোলার ক্যালেন্ডার তৈরির একটা ট্রেডিশন শুরু হয়েছিল। যেমন ইন্ডিয়ার ক্যালেন্ডার শুরুতে একদমই লুনার ছিল, শুধু চাঁদ ভিত্তিক, কিন্তু ধীরে ধীরে সূর্যকে ইনকর্পোরেট করা শুরু হয়েছে, কারণ হচ্ছে শুধু চাঁদ ভিত্তিক ক্যালেন্ডার হলে সমস্যা যেটা হয়, যারা কৃষিকাজ বেশি করে তাদের জন্য সমস্যা হয়ে যায়। যেমন আমরা জানি যে ইসলামিক ক্যালেন্ডার আমরা জানি যে 11 দিন করে শিফট হইতে থাকে প্রতি বছর, সো 11 দিনকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে প্রতি 3 বছর পর পর ইসলামিক ক্যালেন্ডার লিটারেলি 1 মাস পিছিয়ে যাবে ইংলিশ মানে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের তুলনায়।
এবং সেটাকে যদি আরো 10 দিয়ে বা বলা হয় আনুমানিক 33 বছরে ইসলামিক ক্যালেন্ডার পুরো 1 বছর পিছায় যায়। তো এটাতে আরবদের জন্য সমস্যা ছিল না, কারণ ওরা যেহেতু কৃষি ভিত্তিক সোসাইটি ছিল না, যে কারণে ওদের জন্য খুব অবভিয়াস যে ওরা চাঁদের উপরেই খুবই ভালো। ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে, ইসলাম আসার আগে আরবে চাঁদ আর সূর্য একসাথে করার একটা ট্রেডিশন তৈরি হয়েছিল আরবেও, আরবের বেদুইনদের মধ্যে, কিন্তু ইসলাম আসার পরে ওইটা বাদ দেওয়া হয়েছিল, যেহেতু ইসলাম ছিল একটা বিপ্লব আগের সময়ের বিরুদ্ধে। সো যে কারণে এটাও চেঞ্জ করা হয়েছে। আগেরটা সো আরবদের প্রাচীন ক্যালেন্ডার আসলে এক ধরনের লুনিসোলার ক্যালেন্ডারই ছিল, যেখানে ওরা কৃষির সাথে কিছুটা সিঙ্ক করার চেষ্টা করছিল, কিন্তু ইসলাম আসার পরে ওটা বাদ দিয়ে পুরোপুরি চাঁদ চাঁদ ভিত্তিক করা হয়েছে। ও হিস্ট্রি, আমার আশা স্যার প্রশ্ন করছে আমার ইন্টারেস্ট কি হিস্ট্রি থেকে শুরু হয়েছে কি না, আমার মনে হয় আদার ওয়ে অ্যারাউন্ড, সো ইন্টারেস্ট প্রথমে হিস্ট্রির কারণে ছিল না। সো আমি অ্যাস্ট্রোনমি হিস্ট্রি বেশি পড়া শুরু করছি আসলে পিএইচডির সময়, এই যে যখন এই যে আন্তক পানেকুকের এই বইটা পাই নেদারল্যান্ডস থাকতে তখন। আচ্ছা যাই হোক, সো এখানে, আচ্ছা এখানে আর ডিটেল কিছু বলবো না, জাস্ট এখান থেকে যেটা লাস্ট কথা সেটা হচ্ছে, সো এখানে শেষ কথা যেটা, যে কোঅর্ডিনেট সিস্টেম ডিটেল তো পরের লেকচারে হবে, কিন্তু এখানে জাস্ট বলে রাখি যে পৃথিবীতে যেরকম ল্যাটিচুড লংগিচুড দিয়ে পুরো পৃথিবীর যে কোনো রিজিয়নের রিজিয়নকে স্পেসিফাই করা যায়, যে কোনো দেশকে বা যে কোনো জায়গায় আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে একটা স্পেসিফিক ল্যাটিচুড লংগিচুড আছে। আকাশের যে স্ফিয়ার যেটাকে সেলেস্টিয়াল স্ফিয়ার বলে, সো এটা উল্টা বলতে হবে, আমি যদি পৃথিবীর স্ফিয়ারকে পৃথিবীর পিঠে বলি তাহলে সেলেস্টিয়াল স্ফিয়ারকে বলতে হবে আকাশের পেটে, মানে উল্টা দিকে, ঠিক পিছে না। সো ওই ওইখানেও এক্স্যাক্টলি ওই স্ফিয়ারটাকে ওইভাবে প্রজেক্ট করা যায় একটা টু ডাইমেনশনাল সার্ফেসে, পৃথিবীর ম্যাপ যেরকম আমরা টু ডাইমেনশনাল সার্ফেসে দেখি, এবং সেখানে এই লংগিচুডের কারেসপন্ডিং কোঅর্ডিনেটটার নাম হচ্ছে রাইট অ্যাসেনশন, আর ল্যাটিচুডের কারেসপন্ডিংটার নাম হচ্ছে ডিক্লাইনেশন, এবং পৃথিবীর মতোই এক্স্যাক্টলি ডিক্লাইনেশন 0 থেকে +90 হতে পারে, -90 হতে পারে, আর রাইট অ্যাসেনশন 0 থেকে 360 ডিগ্রি হতে পারে। সেটাকে আবার 24 আওয়ারে নর্মালি কনভার্ট করা হয়। সো অ্যাস্ট্রোনমিতে সাধারণত 24 আওয়ার বলা হয়, যেখানে 1 আওয়ার হচ্ছে 15 ডিগ্রিজ, কারণ হচ্ছে পৃথিবী যেহেতু 24 আওয়ারে একবার ঘুরে 360 ডিগ্রি, সো আমরা 360 ডিগ্রিকে 24 আওয়ার বলতে পারি এবং সেই হিসেবে সব হিসাব করতে পারি, যে কারণে দেখা যায় যে এক্স কোঅর্ডিনেটটা রাইট অ্যাসেনশনটা টাইমের সাথেও রিলেটেড। আচ্ছা যাই হোক, সো এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে এই কোঅর্ডিনেটে আকাশের প্রত্যেকটা তারাকে একটা ফিক্সড জায়গায় বসানো যায় এবং ওই তারার পজিশন 50-100 বছরে পাল্টাবে না ওই জায়গা থেকে। সো যে কোনো একটা তারার বা গ্যালাক্সির পজিশন এই কোঅর্ডিনেটে, গ্যালাক্সি পাল্টাবেই না কিন্তু তারার পজিশন 50-100 বছরে পাল্টায় না, যে কোনো একটা তারার পজিশন। কিন্তু গ্রহ মানে পৃথিবী, সৌরজগতের যে গ্রহগুলো আছে, প্ল্যানেট এবং স্টার এবং সূর্য এবং চাঁদ, এগুলো পাল্টায়। বিশেষ করে সূর্য এবং চাঁদের কোঅর্ডিনেট, সূর্যের কোঅর্ডিনেট এভাবে পাল্টায়। সো আমি যদি এপ্রিল মাস থেকে শুরু করি প্রবাবলি, ওকে আমি ডিরেকশন ভুলে গেছি, যাই হোক, সো এপ্রিল মাসে সম্ভবত হচ্ছে 0, এটা এটা বাই না সরি এপ্রিল না মার্চে, মার্চের কোন একটা তারিখে সূর্যের রাইট অ্যাসেনশন ধরা ধরা হয় 0, সেখান থেকে শুরু। সো সূর্যের ডিক্লানেশন এবং রাইট অ্যাসেনশন কিন্তু বছরে পাল্টাচ্ছে, এখানে আমি মার্চ থেকে শুরু করতেছি আবার ঘুরে আবার মার্চ মাসে ফিরে আসছি, এবং এটা একটা সাইন কার্ভ হবে। এটার এক্স্যাক্টলি কেন হয় সেটা কোঅর্ডিনেট সিস্টেমে গেলে পরে বোঝা যাবে, কিন্তু সূর্য, স্যার হ্যাঁ কোশ্চেনস, ওয়ান থিং ইজ যে আপনি বলছেন যে লাইক 50 to 100 years মেবি 100s of years মানে তাদের কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, বাট আফটার দ্যাট উইল ইট চেঞ্জ, এন্ড কেন সানের জন্য চেঞ্জ হয় না, বাকিগুলো চেঞ্জ হয় কেন, লাইক ইয়েস আমি অ্যাকচুয়ালি অত এতটা জানি না, বাট ইফ আই থিঙ্ক অফ দ্য ইউনিভার্স এক্সপ্যান্ডিং চেঞ্জ হওয়ার কথা, কিন্তু কেন স্টার্স দ্যাট চেঞ্জ হয় সেটা আসলে এখন পুরোটা বেসিকটা বলে বলে দিতে পারি যে কেন হবে না, সেটা হচ্ছে কারণ আমার ডায়াগ্রাম করে দেখাতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর যে অ্যাক্সিস, পৃথিবী এই অ্যাক্সিসের চারদিকে ঘুরতেছে 24 ঘন্টায় একবার, এটা হচ্ছে পৃথিবীর অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসটা আবার একটা, এই অ্যাক্সিসের একটা রোটেশন আছে, সো এই অ্যাক্সিসটা আবার অ্যাক্সিসটা নিজেই ঘুরে, এবং এই রোটেশনের কারণে এখন পৃথিবীর যে কোঅর্ডিনেট সিস্টেম মানে সরি সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, এটার ভিত্তি হচ্ছে পৃথিবীর পৃথিবীর নর্থ পোল সাউথ পোল মানে পৃথিবীর অ্যাক্সিস এবং পৃথিবীর ইকুয়েটার, এটা হচ্ছে ইকুয়েটার, এটা হচ্ছে অ্যাক্সিস। সো এই অ্যাক্সিসকে যদি আমি আকাশ পর্যন্ত স্কাই পর্যন্ত এক্সটেন্ড করি তাহলে ওইটাকে বলা হয় সেলেস্টিয়াল নর্থ পোল, সো এটা হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল,
আর এটা হচ্ছে সেলেস্টিয়াল সাউথ পোল, এক্স্যাক্টলি পৃথিবীর সাউথ পোলকে পৃথিবীর মানে আকাশ পর্যন্ত বাড়ালে যেটা পাওয়া যাবে সেলেস্টিয়াল। এখন এই পোলটাই যদি রোটেট করে তাহলে তো আমার পুরো কোঅর্ডিনেট সিস্টেম রোটেটেড হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যাটা। সো ওই রোটেশনের কারণে যেটা নাম হচ্ছে, এক্সাক্ট নাম্বার গুলো দেখে নিতে পারো ইম্পর্টেন্ট না, কিন্তু এই রোটেশনের কারণেই হচ্ছে এই এটার নাম হচ্ছে প্রিসেশন অফ সামথিং। প্রিসেশন মানে তো নর্মাল একটা চেঞ্জ হওয়া, সো ওইটার কারণে চেঞ্জ হয়। আচ্ছা, এটা আমরা কোঅর্ডিনেট সিস্টেমে আরো ডিটেল বলবো, আজকে বলার দরকার নেই। এখানে মেনলি ওইটাই বলা যে চাঁদ আর সূর্য হচ্ছে আকাশের এই কোঅর্ডিনেট সিস্টেম একটা নির্দিষ্ট এরিয়াতে থাকে, কারণ সূর্যের কোঅর্ডিনেট আমরা দেখতেছি বছরে জিরো থেকে প্লাস +23 বা -23 পর্যন্ত হতে পারে ডিক্লাইনেশন, আর রাইট অ্যাসেনশন জিরো থেকে 24 চেঞ্জ হতে পারে পুরোটা। মানে সূর্য এক বছরে লিটারেলি সূর্যের রাইট অ্যাসেনশন জিরো থেকে 24 হয়, আবার তারপরে জিরোতে ফিরে আসে। এটা কিন্তু মার্চ থেকে ফেব্রুয়ারি, তারপরে আবার মার্চ শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে বছরে। এবং ওইখান থেকে রাশিচক্রের কনসেপ্ট আসছে, এবং দ্য কমপ্লিট ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি ওইখান থেকে তৈরি হয়েছে, যেটা হচ্ছে সূর্য বছরের, দেখা যাচ্ছে সূর্য এক এক সময় বছরের। আর আরেকটা যেটা শুরুতেই বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে, আচ্ছা আজকে আমার অনেক কিছু বলার ছিল, সো এখানে বেশি আমি এখানে আর বেশি সময় ব্যয় করতেছি না, আমরা ডিটেল পরে বলবো। অ্যাস্ট্রোলজির জন্ম নিয়ে হচ্ছে ওই পানিকুকের বইয়ে একটা ডিটেল, দুইটা বিশাল বড় বড় চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ব্যাবিলনিয়ান অ্যাস্ট্রোনমি আর একটা আসিরিয়ান অ্যাস্ট্রোলজি, কেউ চাইলে পড়ে নিতে পারো। নেক্সট আমি যেটা পরে চলে আসি, এখন হচ্ছে পানিকুকের আরেকটা কথা হচ্ছে অ্যাস্ট্রোনমির, এখানে ওই বাংলায় লিখে রাখছি, অ্যাস্ট্রোনমির ইতিহাস হচ্ছে বিশ্ব সম্পর্কে মানুষের ভাবনার ইতিহাস। বিশ্ব মানে এখানে মহাবিশ্ব বা ইউনিভার্স। সো ওই ইতিহাসে আবারও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থিওরি ছিল, যেই থিওরিটা আমাদের কাছে বেশি কমপ্লিট হিসেবে পৌঁছাইছে সেটা হচ্ছে টলেমির, প্রাচীন ওয়ার্ল্ড থেকে, যেই থিওরিতে পৃথিবী ছিল কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর চারদিকে প্রথমে মুন চাঁদ, তারপরে মার্কারি ভিনাস, তারপরে সান, তারপর হচ্ছে মার্স জুপিটার স্যাটার্ন। তো এই এই মডেল, এবং সবার এখানে কি সবগুলো গ্রহ আছে না আছে, এক সরি 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ সাতটা। সো এই সাতটাই ছিল যেগুলোকে ওরা বলতো প্ল্যানেট। প্ল্যানেট মানে হচ্ছে যারা ট্রাভেলার, ট্রাভেল করে, এবং ট্রাভেল বলতে এটাই বোঝানো হচ্ছে যে এখানে এই তারাগুলো ফিক্সড সেলেস্টিয়াল স্ফিয়ারে, কিন্তু সূর্য ট্রাভেল করতেছে বছর, এই জন্য সূর্য একটা ট্রাভেলার মানে একটা প্ল্যানেট। প্রাচীন ডেফিনেশনে সূর্য হচ্ছে একটা ট্রাভেলার, লিটারেলি সূর্য এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এক এক মাসে, সো 12 মাসেও 12টা দেশে থাকে সূর্য, যে কারণে ও ট্রাভেলার। আর একইভাবে হচ্ছে অন্যান্য গ্রহগুলোরও চেঞ্জ হবে, সবগুলো গ্রহই একলিপ্টিকে ট্রাভেল করে, একলিপ্টিক মানে হচ্ছে এই সূর্যের যে ট্র্যাজেক্টরি এটাকে একলিপ্টিক বলে, সূর্যের অ্যানুয়াল ট্র্যাজেক্টরি মনে রাখতে হবে এটা। যাই হোক, সো এই প্ল্যানেটের যে মোশন এটা হচ্ছে এক ধরনের ওই ইউনিফর্ম মোশন না, যেটা মানে তারার মোশন ছিল ইউনিফর্ম, যেটা বোঝাই যাচ্ছে 24 আওয়ারে জাস্ট একবার করে ঘুরতেছে, সেটা ইউনিফর্ম ছিল, যেটা ছিল বাইরের ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এটার ভিতরে প্ল্যানেটের মোশনগুলো মোর ইররেগুলার, সেগুলো এক্সপ্লেন করাই ছিল ওই গ্রিক অ্যাস্ট্রোনমির সবচেয়ে বড় অর্জন। কারণ গ্রিক অ্যাস্ট্রোনমির কাজই ছিল হচ্ছে ওই প্ল্যানেটগুলার যে ইররেগুলার মোশন, এটা যদি এক্সপ্লেন করতে না পারে তাহলে ওদের পুরো ওয়ার্ল্ড সিস্টেমই ব্রেকডাউন করতো, কারণ গ্রিক ফিলোসফির ভিত্তি হচ্ছে পৃথিবী কেন্দ্রে এবং পৃথিবী খুব নিশ্চল, পৃথিবী চলা পৃথিবীর কোনো মুভমেন্ট নাই, এবং পৃথিবীতে সবকিছু অনেক খারাপ। ওয়েল, প্লেটোর মতে অ্যাটলিস্ট সেটাই, অ্যারিস্টটল অতটা এরকম ছিল না, কিন্তু প্লেটোর যেই থিওরি, আর প্লেটো যেহেতু ম্যাথমেটিক্সে বেশি ইন্টারেস্টেড ছিল, সো অ্যাস্ট্রোনমিক্যাল থিওরি মোর প্লেটোর এই ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে চেঞ্জ করে নাই, সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রে এবং পৃথিবীর সবকিছু খারাপ, আর আকাশের সবকিছু যেহেতু ভালো, সেহেতু আকাশে ইররেগুলার কিছু থাকা যাবে না, সো এই জন্য প্ল্যানেটের মোশনগুলো ছিল খুবই সমস্যা এই প্লেটোর থিওরির জন্য, যেই কারণে ওই প্ল্যানেটের মোশনগুলোকেও কোনো ধরনের ইউনিফর্ম সার্কুলার মোশন, এই এটাই ছিল মেইন জিনিস। এই প্লেটোর কথাই ছিল যে ইউনিফর্ম সার্কুলার মোশন ছাড়া, আচ্ছা ইউনিফর্ম সার্কুলার মোশন লিখি UCM, সো এই UCM ছাড়া কিছু থাকতে পারে না আকাশে, প্লেটো বলে দিছে, মানে এটা ওর মতে থাকা উচিত না, কারণ আকাশে সব পারফেক্ট। সো ওরা যেটা চেষ্টা করছে প্লেটোর পরে 1000 বছর, ওদের কাজই ছিল হচ্ছে আকাশের সবকিছুকে এই UCM দিয়ে এক্সপ্লেন করা, ইউনিফর্ম সার্কুলার মোশন। তো সেটা ছিল টলেমির বইয়ে যেটা খুবই কোডিফাইড হিসেবে পাওয়া যায়, ওর থিওরি, ওর বইয়ে যেটা আছে নতুন ইনভেনশন সেটা হচ্ছে প্রতিটা প্ল্যানেট আসলে একটা অরবিটে ঘুরতেছে না, প্রতিটা ওকে সরি প্রতিটা প্ল্যানেট একটা অরবিটের উপরে, সো ধরলাম এটা স্যাটার্নের অরবিট পৃথিবীর চারদিকে, এবং এই এখানে আসলে স্যাটার্ন এইভাবে ঘুরতেছে না, স্যাটার্ন হচ্ছে এই অরবিটের
সেন্টারকে কেন্দ্র করে আরেকটা ছোট সার্কেল আছে যেটাকে ওরা বলতে এপি সাইকেল। এপি সাইকেলের চারদিকে স্যাটার্ন ঘুরতেছে। এখন এইভাবে যদি স্যাটার্ন ঘুরতে থাকে, মনে রাখতে হবে যে স্যাটার্ন এই এপি সাইকেলে ঘুরতেছে এবং এই এপি সাইকেলটা নিজে পৃথিবীর চারদিকে ঘুরতেছে। তো এই ঘুরতে ঘুরতে কি হবে, অনেকবার বেশ কয়েকবার স্যাটার্ন মনে হবে, কারণ নর্মালি ইউনিফর্ম সার্কুলার মোশনে আমরা সবসময় স্যাটার্ন সবসময় সামনে যাওয়ার কথা, আজকে যেখানে আছে কালকে তার সামনে থাকবে, পরশু দিন তার সামনে থাকবে সেভাবে, কিন্তু দেখা যায় যে স্যাটার্ন মাঝে মাঝে হঠাৎ পিছনে যাওয়া শুরু করে, মানে আজকে এখানে ছিল কালকে তার ওইখানে যাওয়ার কথা, হঠাৎ একদিন স্যাটার্ন পিছনে চলে গেল, মানে আকাশের স্ফিয়ারে আমাদের সাপেক্ষে, এটা সবই আমাদের সাপেক্ষে মোশন। তো সেটা এপিসাইকেল দিয়ে এক্সপ্লেন করা যায় খুবই ইজিলি, কারণ স্যাটার্ন যদি এভাবে ঘুরতে থাকে, যদিও এপিসাইকেল ওইদিকে যাচ্ছে, কিন্তু স্যাটার্ন যখন এদিক থেকে ঘুরে এইদিকে আসতে থাকবে তখন তো মনে হবে স্যাটার্ন পিছনে যাচ্ছে। এটা সবচেয়ে ভালো বোঝানো যাবে আমি যদি এখানে একটা এটা খুবই সফিস্টিকেটেড থিওরি ছিল, সো অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, কিন্তু আসলে হাসাহাসি করার কিছু নাই, এটা আমি মনে করি অ্যাজ সফিস্টিকেটেড অ্যাজ এনি মডার্ন থিওরি অফ অ্যাস্ট্রোনমি। জাস্ট ওইটা ছিল, ওইটা অবজারভেশনালি ভুল প্রমাণিত হয়েছে, এই জন্য এটা ভুল, অন্য কোনো কারণে না। সো এখানে যদি আমি এটা হচ্ছে ধরলাম একটা ওয়াল যেটার সাপেক্ষে আমরা সবকিছু দেখতেছি, সো স্যাটার্নের পজিশন আজকে আমি দেখবো এখানে এই জায়গায় দেখবো, ঠিক না, কিন্তু স্যাটার্ন যদি ঘুরে 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 হঠাৎ এইখানে আসে তখন, মানে অবশ্যই এটা তখন আরো সামনে যাবে, হঠাৎ কিন্তু স্যাটার্নের পজিশন মনে হবে পিছনে, নর্মালি তার সামনে যাওয়ার কথা ছিল, কারণ আমরা তো আমাদের লাইন অফ সাইট বরাবর সবকিছু দেখি, সো হঠাৎ মনে হবে স্যাটার্ন আসার পিছনে। সো এইটার মাধ্যমে এই প্রত্যেকটা প্ল্যানেট এক্স্যাক্টলি একইভাবে, প্রত্যেকটা প্ল্যানেটের এই ধরনের রেট্রোগ্রেড মোশন আছে, যেটাকে বলা হয় রেট্রোগ্রেড মোশন, রেট্রোগ্রেড, এটা এক্সপ্লেন করা হয়েছিল। সো এটা এক্সপ্লেন করা হয়েছে ইউনিফর্ম সার্কুলার মোশনের কারণে, এবং এটাই ছিল কোপারনিকাসের মেইন সমস্যা, এটা এক্স্যাক্টলি কোপারনিকাসের বই থেকে নেওয়া, কোপারনিকাসের বই ইন্টারেস্টিংলি এই এটা টলেমির বই থেকে নেওয়া, এবং টলেমির বই অফকোর্স এরকম ডায়াগ্রাম ছিল না, প্রাচীন মানুষরা ডায়াগ্রাম আঁকতো না, ওরা ইকুয়েশন লিখতো শুধু, সো টলেমির বইয়ে শুধু ইকুয়েশন পাওয়া যাবে, কোনো ডায়াগ্রাম নাই, শুধু টলেমির বই ভর্তি জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ইন্টারেস্টিংলি টলেমির যে আলমাজেস্ট বই, যেটার নাম আরবি থেকে আসছে বুঝতে হবে, কারণ টলেমির অ্যাকচুয়াল বইটার নাম আলমাজেস্ট ছিল না, কিন্তু আরবরা যেহেতু সবচেয়ে বেশি চর্চা করছে টলেমিকে আরবরা, এবং ওরা এটাকে আলমাজিস্তি বলতো, আলমাজিস্তি মানে দ্য গ্রেটেস্ট, মানে ইতিহাসে লেখা সব দ্য গ্রেটেস্ট বই, এই জন্য ওরা এটাকে বলতো আলমাজিস্তি, যেখান থেকে পরবর্তীতে ইংলিশ নাম আলমাজেস্ট হয়েছে। কারণ হচ্ছে প্রথম যে ইউরোপিয়ান ট্রান্সলেশন গুলো টলেমির বইয়ের, সেটা আরবি থেকে হয়েছিল, ল্যাটিন বা গ্রিক থেকে না, এমনকি প্রথম ল্যাটিন ট্রান্সলেশন হয়েছে আরবি থেকে। সো এখন এই আলমাজেস্ট বইয়ের পিডিএফ পাওয়া যায়, কেউ গুগল করলেই দেখতে পারো আলমাজেস্ট বইয়ের ইংলিশ ট্রান্সলেশন, নতুন যে ইংলিশ ট্রান্সলেশনটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো ল্যাটিন এবং আরবি ট্রান্সলেশন একসাথে করে একজন করছে, সো খুবই ভালো ট্রান্সলেশন। অবশ্যই এটা আমি অনেক কিছু আমি কখনো পড়ে দেখিনি, কিন্তু কেউ চাইলে পড়ে দেখতে পারো, এটা অনেক কমপ্লিকেটেড। আর কিন্তু কোপারনিকাসের বই যেটা করছে, ও শুরুতেই ক্যালকুলেশনে ঢুকে নেয়, কোপারনিকাসের বইয়ের প্রথম চ্যাপ্টার এটা ওর বই থেকে নেওয়া, কোপারনিকাসের বইয়েরও ইংলিশ ট্রান্সলেশন ফ্রিলি অ্যাভেলেবল, কেউ গুগল করে দেখে নিতে পারো। সো এই ওর বই থেকে নেওয়া, ওর বইয়ের প্রথম চ্যাপ্টারে ও জাস্ট এক্সপ্লেইন করছে, যেহেতু একটা রেভলিউশনারি কিছু বলতে চাচ্ছিল, ওর মতে প্রথম চ্যাপ্টারটা সবার জন্য রাখা উচিত, সেই জন্য ওর কোপারনিকাসের বইয়ের প্রথম চ্যাপ্টার খুবই ডেসক্রিপটিভ, কোনো ইকুয়েশন নাই। তো ওর এবং প্রথম চ্যাপ্টারে এই ডায়াগ্রামটা আছে, যেখানে কেন্দ্রে দেখা যাচ্ছে সল। একজন প্রশ্ন করছে, অ্যাজ দ্য মাসেস অফ দ্য প্ল্যানেটস আর ডিফারেন্ট, ইজ দেয়ার এনি চান্স ফর দেম টু কলাইড ডিউ টু দিস রেট্রোগ্রেড? না, কলিশন তো হবেই না, কারণ হচ্ছে রেট্রোগ্রেড মোশন যেভাবেই হোক না কেন, কলাইড মানে কিসের সাথে, না একটা প্ল্যানেটের সাথে আরেকটা প্ল্যানেটের কলিশন যদি বোঝা থাকে সেটা কখনোই সম্ভব না, কারণ অফকোর্স প্রত্যেকেই যার যার অরবিটে আছে, সো এটা জাস্ট ড্রয়িং এর জন্য আমি অরবিট গুলো এত কাছাকাছি করছি, কিন্তু অফকোর্স ওই এপিসাইকেল গুলো কখনো ইন্টারসেক্ট করে না, একটা প্ল্যানেটের এপিসাইকেল আরেকটা প্ল্যানেটের এপিসাইকেলের সাথে ইন্টারসেক্ট করবে না কখনোই, কারণ ওরা অনেক দূরে একজন আরেকজন থেকে। সো এবং এপিসাইকেল গুলো দিয়ে কিন্তু এক্স্যাক্ট, আমি পরের ডায়াগ্রামে যখন যাবো তখন কেপলারের একটা ডায়াগ্রাম দেখাবো কেপলারের বই থেকে, সেইখানে ব্যাপারটা আরো ভালো এক্সপ্লেন করা আছে, আমি এটা পরে যাচ্ছি। সো কোপারনিকাসের যেটা ছিল, কোপারনিকাস বলছে যে সেন্টারে, ইন্টারেস্টিংলি কোপারনিকাসের বইয়ের পিডিএফটাও কেউ চাইলে, আমার কাছেও পিডিএফ আছে, কেউ যদি চাও দেখা হবে, ওই বইয়ের প্রথমের ইন্ট্রোডাকশনটা খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে ও যেই ভাষায় লিখছে এবং যেভাবে লিখছে, কারণ অনেকে মনে করে যে কোপারনিক, আমি আগে ওর কোপারনিকাসের কনসেপ্টটা বলি, কোপারনিকাস যেটা জাস্ট করছে সূর্যকে কেন্দ্রে বসায় দিচ্ছে আর রেট্রোগ্রেড মোশন কমপ্লিটলি সলভ হয়ে গেছে। কারণ কি, এখন কোপারনিকাসের মতে রেট্রোগ্রেড কেন হয়, খুবই সিম্পল কারণ, কিন্তু কোপারনিকাসও কিন্তু প্লেটোনিয়ান বুঝতে হবে, কারণ কোপারনিকাসও মনে করে ইউনিফর্ম সার্কুলার মোশন ছাড়া কিছু নাই, আকাশে নাই, মানে পৃথিবীতে আছে, আমার মোশন তো খুবই বিতিকিচ্ছে, মানে আমি যে রাস্তা দিয়ে যেভাবে হাঁটতেছি এটার সাথে তো UCM এর কোনো সম্পর্ক নাই, কিন্তু আকাশের মোশন ওরকম না, আকাশে কারো চেতনা নাই, মাথার মন নাই, সো আকাশের সবকিছু পিওরলি UCM হইতে হবে, ইউনিফর্ম সার্কুলার মোশন। কিন্তু
যেটা বলতেছিলাম, ও হ্যাঁ, সো কোপার্নিকাস নিজেও মনে করতো প্লেটোর ঠিক যে সবকিছু ইউসিএম, কিন্তু ও ইউসিএম দিয়ে অন্যভাবে ব্যাখ্যা করতেছে এই রেট্রোগ্রেড মোশন। ওর ব্যাখ্যাটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে সূর্য যদি কেন্দ্রে থাকে, এখন পৃথিবীও ঘুরতেছে সূর্যের চারদিকে, এখন ধরলাম আমরা এদিকে, এখানে হচ্ছে মার্স আছে, ঠিক না? এখন আর এইদিকে ধরলাম আমাদের হচ্ছে পর্দা, যেটার সাপেক্ষে আমরা সবকিছু দেখতেছি। সো এখন আমি মার্স যদি এখানে থাকে, আমি মার্সকে এই জায়গায় দেখবো পৃথিবী থেকে, ঠিক না? কিন্তু পৃথিবীও ঘুরতেছে, মার্সও ঘুরতেছে, কিন্তু পৃথিবীর ভেলোসিটি বেশি, কারণ পৃথিবী সূর্যের বেশি কাছে। সো পৃথিবী মার্সকে বেশ কয়েকবার ওভারটেক করবে, যাতে মানে মার্স যতদিনে একবার ঘুরবে ততদিনে পৃথিবী কয়েকবার ঘুরে ফেলবে সূর্যের চারদিকে। সো কয়েকটা ওভারটেকিং হবে। এবং এখন খুব সিম্পল উদাহরণ, তোমরা যদি দুইটা জাস্ট বাসে, যখন পাশের বাস তোমার বাসকে ওভারটেক করে, তখন মনে হয় পাশের বাসের দিকে তাকালে মনে হবে তুমি পিছনে যাচ্ছো, লিটারেলি তোমার নিজেকে মনে হবে তুমি পিছনে যাচ্ছো, কিন্তু আসলে তো পিছনে যাচ্ছ না, তোমার বাসও সামনে যাচ্ছে। তোমার কেন মনে হচ্ছে তুমি পিছনে যাচ্ছো? কারণ হচ্ছে তোমার পাশে এমন কেউ আছে যার রেসপেক্টে তুমি মেজার করতেছো, এবং সেটার কারণে তোমার মনে হচ্ছে যে এটা একটা রেট্রোগ্রেড মোশন। সো এক্স্যাক্টলি এখানে তাই হবে, যেমন পৃথিবী যখন এইখানে ছিল তখন কিন্তু মার্সকে আমি এই জায়গায় দেখতাম, ঠিক না? কিন্তু পৃথিবী যখন ওভারটেক করে এই জায়গায় চলে আসলো, তখন আমি মার্সকে হঠাৎ পিছনে দেখতেছি। তার মানে কি মার্স এখান থেকে এই জায়গায় আসছে ব্যাক করে? তা তো না, মার্সও সামনে যাচ্ছে, কিন্তু তার সে যেহেতু একটু স্লো, বেসিক্যালি আমাদের বাস মার্সকে ওভারটেক করছে, এবং যখন ওভারটেক করতেছে তখন আমাদের মনে হচ্ছে যে মার্স পিছনে যাচ্ছে, আসলে মার্স পিছনে যাচ্ছে না, সবাই সামনে যাচ্ছে। সো কোপার্নিকাসের এটা কারেক্ট এই জিনিসটা, কিন্তু সবকিছু কারেক্ট না, কারণ কোপার্নিকাস স্টিল বলছে যে অরবিট গুলা ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। নেক্সট যেটা হচ্ছে, ও এখন কোপার্নিকাস সম্পর্কে আরেকটা সামান্য এক্সট্রা যেটা বলার আছে, সেটা হচ্ছে কোপার্নিকাস নিয়ে অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছে, বিশেষ করে ওয়েন ওয়েন গিঙ্গারিচ নামে একজন খুব বিখ্যাত অ্যাস্ট্রোনমার এবং হিস্টোরিয়ান অফ অ্যাস্ট্রোনমার হার্ভার্ডের, ওর একটা বিখ্যাত বই আছে যেটার নাম হচ্ছে দ্য বুক, এটারও পিডিএফ পাওয়া যায় সবকিছুরই, যাই হোক, দ্য বুক নোবডি রেড। কারণ হচ্ছে একজন বিখ্যাত এই নভেলিস্ট আছে যার নাম হয়তো কেউ কেউ শুনছো, আর্থার কেসলার, যেটা যদি নামটা ওকে এখানে আমি আর্থার কেসলারের এটা আচ্ছা আজকে আমি বেশি বলতে পারব, ওকে আরো 10 মিনিট আমরা আলোচনা করতে পারি। আর্থার কেসলার হচ্ছে মূলত নভেলিস্ট, কিন্তু আর্থার কেসলার একটা বিখ্যাত বই লিখছিল যেটা হচ্ছে এই অ্যাস্ট্রোনমির ইতিহাস, আসলে অ্যাস্ট্রোনমি না, ঠিক কসমোলজিক্যাল ওয়ার্ল্ড ভিউ এর ইতিহাস। সো ওই ইতিহাসের নাম হচ্ছে দ্য স্লিপ ওয়াকার্স, উপন্যাস না সরি, ওইটা একটা নন ফিকশন ওয়ার্ক, যেখানে ও এই কসমোলজিক্যাল ওয়ার্ল্ড ভিউ কিভাবে চেঞ্জ হয়েছে এটার জাস্ট তিনটা উদাহরণকে একজন নভেলিস্টের মতো করে লেখার চেষ্টা করছে। প্রথমটা হচ্ছে প্লেটো অ্যারিস্টটল, প্লেটোদের যুগ, সেকেন্ডটা হচ্ছে কোপার্নিকাসের যুগ, আর থার্ডটা হচ্ছে কেপলার গ্যালিলিওদের যুগ। যদিও কোপার্নিকাস আর কেপলার গ্যালিলিও খুবই কাছাকাছি, বাট কোপার্নিকাস আর কেপলারের মধ্যে আকাশ পাতাল তফাৎ, মানে কেপলার গ্যালিলিওর মধ্যে। সো এই বইয়েও যেটা করছে, কারণ ও যেহেতু নভেলিস্ট, ও সব ও বোধ হয় সবকিছুকে হিরো এবং ভিলেন হিসেবে দেখে। তোর বই পড়লে মনে হবে যে প্লেটো একজন ভিলেন ছিল, বিশাল বড় ভিলেন, যেটা আসলে ইন রিয়েলিটি তো ঠিক না, কারণ প্লেটো ওর যা মনে হয়েছে লিখছে, এখন ওরটা যদি ভুল হয় কিছু তো করার নেই, তার মানে তো এটা না যে ওরটা ভুল হলে ও কাউকে থাপ্পড় দিত বা এরকম কিছু না, কিন্তু যেটাই হোক মানে ওর বইয়ে মনে হয় যে প্লেটো একজন ভিলেন, তারপরে কোপার্নিকাসকেও ভিলেন মনে হয় গিঙ্গারিচের বইয়ে, সরি গিঙ্গারিচ না, ওই কেসলারের বইয়ে, কারণ ও বলছে যে কোপার্নিকাস হ্যাঁ এটা করছে, কিন্তু কোপার্নিকাস খুবই প্রাচীন পন্থী একজন মানুষ ছিল, যেটা সত্যি, কোপার্নিকাস একজন মঙ্ক ছিল, ধর্মযাজক, এবং পোল্যান্ডের একটা জায়গায় ও আসলেই মূলত চার্চের জন্যই কাজ করতো, কিন্তু অবশ্যই চার্চে অনেক অ্যাডভান্সড মানুষজন ছিল তখন, একটু ব্যাকডেটেড মানুষও ছিল, কিন্তু কোপার্নিকাস তখন, কোপার্নিকাসের সময় রেনেসাঁস ইউরোপে, যেটাকে ওরা রেনেসাঁস বলে, তো শুরু হয়েছিল, কিন্তু কোপার্নিকাসকে ওটা খুব টাচ করে নাই, কারণ বিশেষ করে বলা হয় যে কোপার্নিকাস ইউসিএম কোনোভাবেই ত্যাগ করতে পারতো না, ইউনিফর্ম সার্কুলার মোশন। আর আরেকটা হচ্ছে যে কোপার্নিকাসের বই আর টলেমির বই যদি কেউ পাশাপাশি দেখে, তাইলেও কোপার্নিকাসকে একটু কি মনে হতে পারে, মানে একটু মানে ওই যে কেসলারও যেটা হয়তো বলছে, মানে কোপার্নিকাস খুব ভালো অবজারভার ছিল, কিন্তু ও ভালো থিওরিস্ট ছিল না, মানে যেটা কোপার্নিকাসের বই দেখলে বুঝবে, কোপার্নিকাসের বইয়ে ইকুয়েশন টিকুয়েশন খুব কম, যেটা বেশি আছে সেটা হচ্ছে জাস্ট টেবল বিভিন্ন। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোপার্নিকাস কিন্তু নতুন কোনো অবজারভেশন ইউজ করে নাই, মানে টলেমির বইয়ে যা অবজারভেশন আছে এক্স্যাক্টলি তাই কোপার্নিকাস ইউজ করছে। সো কোপার্নিকাসের কিন্তু নতুন কোনো অবজারভেশন ছিল না, সো তাহলে কোপার্নিকাসের বইয়ে কোনো প্রমাণও ছিল না কেন ওর থিওরি কারেক্ট। কোপার্নিকাস বলছেও সেটা যে আমি নতুন ডেটা আমি ইউজ করছি, বাট এইসব নতুন ডেটার ম্যাক্সিমামই আরবদের কাছ থেকে নেওয়া, আরব বলা ঠিক না আসলে, মুসলমানদের কাছ থেকে, কারণ ওখানে আরবও ছিল, পারস্যের মানুষজন ছিল, অনেক ছিল, স্পেনের মানুষজন, সো অফকোর্স সবাই আরব না কিন্তু সবাই মুসলমান,
সো ওই মুসলমানদের আসলে মুসলমানও না সবাই, সবাই ইসলামিক ওয়ার্ল্ডে, যেটাকে ইসলামিক ওয়ার্ল্ড বলা হয়, স্পেন থেকে ইন্ডিয়া পর্যন্ত, তখন 1200 সালের দিকে স্পেন থেকে ইন্ডিয়া পর্যন্ত ইসলামিক এম্পায়ার ছিল। এবং ওইটা মানে ওই ইসলামিক এম্পায়ার শুধু মুসলমানদের না, ওইখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি সবাই সমানভাবেই থাকতো একসাথে, এবং মুসলমান রাজাদের কোর্টে ইহুদি খ্রিস্টান সবাই একসাথেই কাজ করতো, জাস্ট বর্তমান যুগের মতোই। বর্তমান যুগে যেরকম আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পৃথিবীর সব জায়গায় মানুষই থাকতে পারে, এক্স্যাক্টলি তাই ছিল ওই ইসলামিক। যেমন বাগদাদে সব ধরনের মানুষই ছিল, সব ইন্ডিয়ানও ছিল, সেই ইউরোপিয়ানও ছিল, সবকিছুই ছিল, ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, যাই হোক। সো ওদের কাছ থেকেই ডেটা নেওয়া, এবং ওদের ডেটা অনেকগুলোই বেটার ছিল টলেমির চেয়ে, কিন্তু অত বেটার না। সো এমন কোনো বেটার না যেটা দিয়ে টলেমির থিওরি আর কোপারনিকাসের থিওরির মধ্যে ডিস্টিংগুইশ করা যাবে, এত বেটার না। সো ওই বেটার থিওরি যে কারণে কেসলার কোপারনিকাসকে পছন্দ করতো না, ও কেপলারকে পছন্দ করতো। সো তো কেসলারের উপন্যাস পড়লে, উপন্যাস না ঠিক আছে, নন ফিকশন উপন্যাস বলা উচিত, পড়লে মনে হবে কেপলার খুবই গ্রেট গ্রেট, কোপারনিকাস অত, কোপারনিকাসকেও দেখতে পারে না। যাই হোক, এই জন্য গিঙ্গারিচ কোপারনিকাসকে ডিফেন্ড করে ওই বইটা লিখছিল, কারণ কেসলারের আরেকটা কথা ছিল যে কোপারনিকাসের এই বই নাকি কেউ পড়ে নাই। সো কেসলার বলছে কোপারনিকাসের এই দ্য রেভোলুতিওনিবুস, মানে দ্য রেভলিউশনস, এটা নাকি হচ্ছে একটা দ্য বুক নোবডি রেড। সেটাই পরবর্তীতে গিঙ্গারিচ সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করছে যে না, এটা ঠিক না, কোপারনিকাসের বই আসলে অনেকে পড়ছিল, এবং সেটাও খুবই সাইন্টিফিক ভাবে করছে। ও লিটারালি কোপারনিকাসের বইয়ের প্রায় 100টার মতো ম্যানুস্ক্রিপ্ট জোগাড় করছে 1600 সালের, এবং সেগুলো বিভিন্ন অ্যাস্ট্রোনমারের পার্সোনাল কপি, সেগুলো অনেকগুলো অ্যানোটেট করা, দাগানো, এবং সে ওই কে কিভাবে অ্যানোটেট করছে ওইটার মাধ্যমে প্রমাণ করছে যে আসলে অ্যাস্ট্রোনমাররা অন্তত কতটা পড়ছিল কোপারনিকাসের বইটা। যাই হোক, এখানে বেশি বলে ফেলছি, নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে, ওকে আসলে কোপারনিকাসের আগে আরেকটা জিনিস বলা দরকার ছিল, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিতে নতুন ধরনের কাজ হইতেছিল চায়নাতে, চায়নাতে অনেক আগে, কারণ চাইনিজরা অনেক ভালো অবজার্ভার ছিল এবং ভালো রেকর্ড করতো সবকিছু। সো চাইনিজদের অনেক প্রাচীন 2000 বছর আগের সুপারনোভা অবজারভেশন আছে, কারণ প্লেটোর থিওরি পুরো ভুল প্রমাণ হয়ে যায় যখনই একটা সুপারনোভা আসে, কারণ যখন আকাশে একটা নতুন তারা দেখা যায় হঠাৎ করে যেটা গতকালকে ছিল না, তখনই প্লেটো ঝামেলায় পড়ে, কারণ প্লেটো বলছে উল্টাপাল্টা কিছু ঘটতে পারবে না, মানে আকাশ হচ্ছে ইউনিফর্ম, একে তো ইউসিএম আবার আরেকটা হচ্ছে একই রকম, আগে যা ছিল এখনো তাই। কিন্তু যখনই একটা নতুন তারা তৈরি আসে, নোভা, আগে যেমন সেটাকে নোভা বলতো এখন সুপারনোভা বলে, সো নোভা সুপারনোভা যখনই আসে আকাশে, মানে একটা নতুন তারা, নতুন তারা তো আসলে না, ব্যাপারটা হচ্ছে আগে ওই তারাটা দেখা যাচ্ছিল না, কিন্তু তারাটা যখন বিস্ফোরিত হয় তখন কয়েক মাস ওই তারাটাকে দেখা যায় আকাশে। সো এই সুপারনোভা গুলা বেশ কয়েকটা বিপ্লবের জন্ম দিচ্ছে, অনেকে বলতে পারে যে আসলেই ইউরোপ যদি ওদের ওই কোপারনিকানটাকে আসলেই রেভলিউশন বলে, যেটা নিয়ে ডাউট আছে, ওটাও একটা থিওরি জাস্ট যে ওটা আসলে একটা রেভলিউশন ছিল, তাহলে ওই রেভলিউশনের জনক, ওই রেভলিউশনের পিছনে সুপারনোভার বিশাল অবদান আছে, কারণ কোপারনিকাসের থিওরি শেষ পর্যন্ত প্রমাণ করছে দুজন, একজন হচ্ছে, ওয়েল দুইজন বলা উচিত না, আসলে তিনজন একসাথেই করতে হবে, কারণ এই তিনজনের কাজ সব একসাথে হয়েছে। প্রথমে বলা উচিত কেপলারের কথা, কিন্তু কেপলারের কথা বললে কেপলারের আগে টাইকো ব্রাহে আসবে, টাইকো ব্রাহে ছিল কেপলারের টিচার। সো ব্রাহের ওই গিঙ্গারিচের বই যদি কেউ খোলে তাহলে দেখতে পারবে যে গিঙ্গারিচের বইয়ে ও একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেয় যে টাইকো ব্রাহের আগে আসবে, ব্রাহের নামটা লিখে রাখি, ব্রাহে হচ্ছে ডেনমার্কের, ও ব্রাহের আগে যত অবজারভেশন হয়েছে অ্যাস্ট্রোনমিতে সবকিছু যদি ব্রাহের অবজারভেশনের সাথে কম্পেয়ার করা হয় তাহলে মনে হবে যে একটা, ওটাকে যদি একটা বই হিসেবে চিন্তা করে কেউ, তাহলে ব্রাহের আগের সব অবজারভেশন, মানে ইউনিক অবজারভেশন নিতে হবে, ইউনিক, এবং যদি একই তারার অবজারভেশন আরো বেটার কোয়ালিটি থাকে, পজিশন মেজারমেন্ট, মানে মেজারমেন্ট বলতে ব্রাহে কি মেজার করতো, প্রত্যেকটা তারার ম্যাগনিচিউড, মানে তারাটা কত উজ্জ্বল সেটার একটা প্যারামিটার, এবং সেটার পজিশন, আর কিছু না, ওর পক্ষে তো আর কিছু জানা সম্ভব না। এখন যদি ব্রাহের অবজারভেশন বেটার হয় তাহলে আগেরটাকে বাদ দিতে হবে, এরকম আর কি। সো যদি ইউনিক অবজারভেশন কম্পেয়ার করা হয় তাহলে ব্রাহের আগে সব অবজারভেশন হবে 2 পৃষ্ঠা, আর ব্রাহের নিজের অবজারভেশন হবে 400 পৃষ্ঠা, এরকম। সো ব্রাহে একা মানে অ্যাস্ট্রোনমির অবজারভেশনকে পুরো পাল্টা দিচ্ছে, এবং সেটাই ইউজ করে কেপলার পরবর্তীতে প্রমাণ করছে যে ঠিক আছে, মানে ইউসিএম দিয়ে, ওই কোপারনিকাসের থিওরি দিয়ে, অর্থাৎ সূর্যকে কেন্দ্রে বসালে রেট্রোগ্রেড মোশন ব্যাখ্যা করা যায়, ঠিক আছে, কিন্তু পারফেক্টলি যায় না, পারফেক্টলি যায় না, কারণ জাস্ট ওই যদি আমি যদি আসলে সার্কুলার ধরি, যেমন কেপলার জাস্ট একটা প্ল্যানেট নিয়ে চিন্তিত ছিল, ও বলছে জাস্ট যদি আমি একটা প্ল্যানেট সলভ করতে পারি তাহলেই হবে, কারণ আমাদের সবচেয়ে কাছের মানে রেট্রোগ্রেড মোশনের দিক থেকে যেই গ্রহের রেট্রোগ্রেড মোশন পৃথিবী থেকে সবচেয়ে ভালো অবজার্ভ করা যায় সেটা হচ্ছে মার্স, মঙ্গল, এবং এখানে কিন্তু রেট্রোগ্রেড মোশনটা দেখানো হচ্ছে, মার্স নর্মালি এভাবে ঘুরতেছে,
এটা পৃথিবীর সাপেক্ষে দেখানো হচ্ছে। সো আমরা যদি পৃথিবীতে থাকি তাহলে মার্সের অরবিট গুলো এরকম এরকম হবে। এখানে যে প্রত্যেকটা লুপ, এই প্রত্যেকটা লুপ হচ্ছে একটা রেট্রোগ্রেড মোশন, মানে মার্স যতদিনে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে ততদিনে কয়বার তার এই রেট্রোগ্রেশন ঘটে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বার। এবং এই 8টা রেট্রোগ্রেশন এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারতে হবে এই ইউসিএম দিয়ে, যেটা সম্ভব ছিল না। সো কেপলার দেখাইছে এটা সম্ভব যদি একমাত্র এই মার্সের অরবিট এলিপটিক্যাল হয়। সো জাস্ট কেপলারের ক্ষেত্রে যেটা ছিল যে আগে ছিল ইউনিফর্ম সার্কুলার, এখন হয়ে গেল একটা এলিপটিক্যাল। অবশ্যই এক্সেন্ট্রিসিটি খুবই কম, সো অলমোস্ট এলিপসটাও দেখতে খালি চোখে দেখতে সার্কেলের মতোই লাগবে, কারণ ইলেকট্রিসিটি খুবই কম। কিন্তু ওই সামান্য ইলেকট্রিসিটির কারণেই রেট্রোগ্রেড মোশন এখন কেপলার ব্যাখ্যা করতে পারছে। এই এবং এই এই ডায়াগ্রামটা এক্স্যাক্টলি কেপলারের, এই ডায়াগ্রামটা কেপলারের নিজের করা অ্যাস্ট্রোনমিয়া নোভা বই থেকে, ওটার নামও দিছিল নিউ অ্যাস্ট্রোনমি, কারণ কেপলারের এই বইটাই তাহলে বলা যায় যে নিউ অ্যাস্ট্রোনমির শুরু। এবং যেটা পরবর্তীতে গ্যালিলিওকে, ও আমি এখন আমি শিওর না গ্যালিলিও আসলে ওই বইটা পড়ছিল কিনা, কারণ গ্যালিলিও কেপলার সমসাময়িক ছিল, কিন্তু গ্যালিলিও বেশি পাত্তা দিত না কেপলারকে, পাত্তা দিত না বোঝা যায়, কারণ হচ্ছে কি কেপলার চিঠি লিখছিল কিন্তু গ্যালিলিও বোধহয় জবাব দেয় নাই কয়েকবার বা কিছু একটা, আচ্ছা যাই হোক ওরকম কিছু ব্যাপার। সো আমি নিশ্চিত জানি না যে গ্যালিলিও কতটা জানতো কেপলারের কাজ, কিন্তু যেটাই হোক নিউটন খুব ভালো জানতো সবার কাজই, গ্যালিলিও কেপলার সবার কাজ, যে কারণে নিউটন ফাইনালি ওর থিওরি অফ গ্র্যাভিটেশন এবং থিওরি অফ মোশন একসাথে করতে পারছে। ওই আমি ইকুয়েশন গুলো লিখে রাখছিলাম নিউটনের তিনটা ল অফ মোশন আর ওর থিওরি অফ গ্র্যাভিটেশন, যেটাকে আসলে অ্যাস্ট্রোফিজিক্স এর জন্ম বলা যায়। যদি অনেকে বলতে চায় যে যখন ইলেকট্রোম্যাগনেটিজম ঢুকছে অ্যাস্ট্রোনমিতে তখন অ্যাস্ট্রোফিজিক্স এর জন্ম শুরু হবে, তাহলে ম্যাক্সওয়েলের পরে, কিন্তু মানে নিউটনেরটাকেই বলতে হবে আসলে অ্যাস্ট্রোফিজিক্স। কারণ হ্যাঁ এখানে মানে নিউটনের সময়ও ইন্ডিভিজুয়াল একটা প্ল্যানেটের বা স্টারের স্ট্রাকচার নিয়ে কেউ চিন্তিত না, কারণ ওইটা জানার জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরি আসতে হবে, সেটা ডিটেক্ট করার উপায় থাকতে হবে, ওগুলো ছিল না। সো কিন্তু নিউটন যে গ্র্যাভিটির মাধ্যমে আকাশের সবকিছু ব্যাখ্যা করছে সেটাকে অ্যাস্ট্রোফিজিক্সই বলতে হবে। তার তাহলে নিউটনের আগ পর্যন্ত ছিল অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি ইন দ্য সেন্স যে অ্যাস্ট্রোনমি তাই যেখানে আকাশে বিভিন্ন অবজেক্টের জাস্ট পজিশন ছাড়া, পজিশন ব্রাইটনেস মানে এইসব জাস্ট এরকম কিছু জিনিস ছাড়া আর কিছু নিয়ে তেমন একটা কেয়ার করা হয় না, এবং ম্যাথমেটিক্যালি আকাশের ওই মোশন গুলো এক্সপ্লেন করার চেষ্টা করা। সো অফকোর্স টলেমির মডেলও আকাশের সবকিছু এক্সপ্লেন করতে পারে, মোশন এক্সপ্লেন করতে পারে, মানে হচ্ছে র অবজারভেশন, আরো সফিস্টিকেটেড অবজারভেশন হলে এক্সপ্লেন করতে পারে না, কিন্তু তার আগ পর্যন্ত পারে, কিন্তু সেটাকে ফিজিক্যাল থিওরি বলা যাবে না, সেটা ম্যাথমেটিক্যাল থিওরি, কারণ হচ্ছে ওইখানে কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না যে কেন কেন মোশনটা এরকম, ওইটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করে ওইটা ফিট করার চেষ্টা করা ডেটার সাথে, আর কিছু না। কিন্তু নিউটনেরটাকে ফিজিক্যাল বলা যায়, যেহেতু নিউটন এমন একটা থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতেছে এলিপটিক্যাল অরবিট কেপলারের রেজাল্টটা, যেটা ফিজিক্যাল থিওরি ইন দ্য সেন্স যে আমি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করলেও এই থিওরির থিওরি প্রমাণ করা যাবে যে ফিজিক্যালি আসলে এই অবজেক্টগুলো এভাবে কাজ করে। তাহলে এটা হচ্ছে শেষ, এখানে আমার আর কিছু বলার নাই। নেক্সট যেটাতে আসতে হবে, তাহলে নিউটন থেকে অ্যাস্ট্রোফিজিক্স শুরু, কিন্তু তারপরে নিউটনের পরে যেটা শুরু হয়েছে 1700 পর থেকে, সেটা হচ্ছে এক ধরনের টেকনিক্যাল রেভলিউশন। শুরুটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে, প্রথমে অনেক ধরনের এখানে আরেকটা জিনিস বলছিল, এখানে পানিকুকের বই থেকে আমি যেটুকু অনুবাদ করছি পানিকুকের বইয়ের ওইখান থেকে এই লাইনটা রেখে রাখছি যে নিউটনের পরে যেটা হয়েছে এক ধরনের টেকনিক্যাল রেভলিউশন ঘটছে। সো নিউটনের আগ পর্যন্ত অ্যাস্ট্রোনমি যেখানে আসলেই ড্রাইভিং ফোর্স ছিল সায়েন্সের অ্যাজ এ হোল, পানিকুকের মতে অ্যাটলিস্ট, কিন্তু নিউটনের পরে অবস্থা পুরাই পাল্টে গেছে। নিউটনের পরে যেটা হচ্ছে ওর মতে অন্য সব বিজ্ঞান যেখানে মানব জীবনের খোল নলচে পাল্টানোর প্রতিযোগিতায় একের পর এক ট্রফি হাত করতে থাকে, অ্যাস্ট্রোনমি সেখানে কালচারের আপাত নিরীহ কোনো এক কোনায় বসে শুধু মানসিক অ্যাডভেঞ্চারের খোরাক যোগায় তুষ্ট থাকে, এটাই এটাই ছিল ওর কাজ। তো মানে নিউটনের পরে অ্যাস্ট্রোনমি মোর মানে কালচারের এক কর্নারে চলে গেছে, ফান্ডামেন্টাল না, কিন্তু নিউটনের আগে ছিল অ্যাস্ট্রোনমি সায়েন্সেরও ড্রাইভিং ফোর্স, একই সাথে রিলিজিয়ান এবং মানুষের ওয়ার্ল্ড ভিউ এর সাথেও খুব কানেক্টেড এই সব কিছু ছিল। কারণ হচ্ছে যেহেতু অ্যাস্ট্রোনমিকে মানুষ একটা খুবই আদর্শ কিছু ভাবতে পারতো, ইউনিফর্ম সার্কুলার মোশন, আকাশের সবকিছু খুব মহান, কিন্তু নিউটনের পরে কেপলার নিউটনের পরে যখন ওইটা ধ্বংস হয়ে গেল তখন আর অ্যাস্ট্রোনমি ওই পজিশনে থাকতে পারেনি হয়তো বলা যায়, যাই হোক। কিন্তু নিউটনের পরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি এবং সেটার মাধ্যমে অ্যাস্ট্রোনমির অবজারভেশন আরো বেটার করা। প্রথমে ছিল টেলিস্কোপ ভালো করা, প্রথম দিকের টেলিস্কোপ গুলো ছিল রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, কিন্তু রিফ্র্যাক্টিং টেলিস্কোপের সবচেয়ে মানে হচ্ছে যেখানে আলোর রিফ্লেকশনের মাধ্যমে লাইট ফোকাস করা হয়। টেলিস্কোপ মানে কিছুই না, আমি
আমি একটা তারা থেকে যত লাইট আসতেছে আমি সম্ভাব্য সবচেয়ে বেশি অ্যামাউন্টের লাইট একটা জায়গায় ফোকাস করে ওইটা ডিটেক্ট করব, এটাই আমার কাজ। কিন্তু আমি যদি আমি সেটা রিফ্রেক্টর দিয়ে করতে পারি, কারণ আমি যদি একটা লেন্স বসাই, লেন্সের রিফ্রেকশন ইন্ডেক্সটা এমন হবে যে সব লাইট এক জায়গায় ফোকাস হবে। কিন্তু রিফ্রেকশনের সমস্যা হচ্ছে আলো যখন অন্য কোনো একটা মিডিয়ামে ঢুকে তখন কতটুকু বাঁকবে, কতটুকু রিফ্রেক্টেড হবে, সেটা ওয়েভলেন্থের উপর নির্ভর করে। সো এক এক ওয়েভলেন্থের লাইট এক এক ভাবে বাঁকে, এবং সেটাকে বলে ক্রোমাটিক অ্যাবারেশন। সো এটা একটা সমস্যা, অ্যাবারেশন, যার কারণে আমার ফোকাসটা ঠিক মতো হয় না, কারণ আমার অপটিক্যাল লাইটের মধ্যে তো অনেকগুলো ওয়েভলেন্থ আছে রেড থেকে ব্লু পর্যন্ত, এবং আমার যদি এক একটা যদি এক এক ভাবে রিফ্রেক্টেড হয় লেন্সে, তাহলে তো আমার আমার ইমেজটাই ডিস্টর্টেড হয়ে যাবে। এই জন্য রিফ্লেকশনের সমস্যা, এই জন্যই মানুষ পরে রিফ্লেকটিভ টেলিস্কোপে শিফট করছে, যেখানে আমি এখন মানে কোনো রিফ্র্যাকশন হইতেছে না, লাইট প্রোপাগেট করতেছে না আমার লেন্সের ভিতর দিয়ে, বরং একটা জায়গা থেকে রিফ্লেক্টেড হয়ে সব ওয়েভলেন্থের লাইটই একই জায়গায় ফোকাসড হচ্ছে। এই জন্য রিফ্লেক্টিং টেলিস্কোপ যখন তৈরি হয়েছে সেটাও একটা রেভলিউশন ছিল, যেটাও নিউটনের সময় আসছে, এবং তারপরে ওইটার বিপ্লব বাড়তে বাড়তে মাঝখানে কি হয়েছে আমি সব স্কিপ করে এখানে আমি 21st century চলে আসতেছি এবং কয়েকটা টেলিস্কোপের ছবি দেখাচ্ছি। প্রথমে যে টেলিস্কোপটা, এটা হচ্ছে অনেকে বলে বর্তমানে সবচেয়ে বড় টেলিস্কোপ, যেটা হচ্ছে LBT, নামটা ভুলে গেলাম, লার্জ এল মনে হয়, লার্জ লার্জ বাইনোকুলার টেলিস্কোপ। এটা এটা বাইনোকুলার টেলিস্কোপ কারণ এটা লিটারালি একটা বাইনোকুলার, দুইটা চোখ মানে এক্স্যাক্টলি মানুষের মতো। এই টেলিস্কোপে দুইটা অ্যান্টেনা আছে, প্রতিটা অ্যান্টেনা বোধ হয় 8.5 মিটার বা কিছু একটা, দুইটাকে যখন একসাথে ইউজ করা হয় বাইনোকুলারের মতো, তখন ওইটা ওইটা ইকুইভ্যালেন্ট টু একটা সিঙ্গেল ডিশ যদি 11.5 মিটার হইতো, তাহলে সেক্ষেত্রে তাহলে এটাকে সবচেয়ে বড় বলা যায়, কারণ 11.5 মিটারের কোনো ডিশ নাই বর্তমানে। কিন্তু সিঙ্গেল ডিশ সবচেয়ে, এটা হচ্ছে আমেরিকার অ্যারিজোনাতে, অ্যারিজোনা স্টেটে, সিঙ্গেল ডিশ সবচেয়ে বড় যেটা আছে এখন সেটা হচ্ছে GBT, গ্রান্সাসো GBT কি আছে, এটা নামও ভুল আছে, নাম নাম মনে নেই আমার কি ছিল। এটা হচ্ছে স্পেনের ক্যানারি আইল্যান্ডসে, এটা হচ্ছে বোধ হয় প্রায় 10.5 মিটার এরকম, বা 11ও হতে পারে। তো এটা হচ্ছে এখন সবচেয়ে বড় অপটিক্যাল রিফ্লেক্টিং টেলিস্কোপ, ওই অনেক বড় বানানো সম্ভব, কারণ একটা লেন্স এত 8 মিটার, মিটারটা অলওয়েজ ডায়ামিটার বোঝায়, সো 10 মিটার বলতেছি মানে হচ্ছে ডায়ামিটার 10 মিটার, সো 10 মিটার ডায়ামিটারের একটা লেন্স বানানো অনেক কঠিন, কিন্তু একটা মিরর বানানো সোজা, কারণ আমি একটা মিরর বানাবো, তারপর মিরর থেকে সব লাইট রিফ্লেক্টেড হয়ে একটা জায়গায় জড়ো হবে, ওইখানে আমি ডিটেক্টর বসাবো। বর্তমান টেলিস্কোপের ডিটেক্টর হয় CCD, চার্জ কাপল ডিভাইস, CCD হচ্ছে ক্যামেরার ভিতরে যা থাকে সেটাই, এক্স্যাক্টলি যে কোনো ক্যামেরাতে যা থাকে। এখানে জাস্ট একটা কম্পারিজন দেখাচ্ছি বিভিন্ন বর্তমানে বিভিন্ন ধরনের টেলিস্কোপের কম্পারিজন, সেটা এখন যেমন এটা হচ্ছে যে গ্র্যান্ড টেলিস্কোপিও কানারিয়াস GBT যেটা বললাম সবচেয়ে বড় এখন, এটা হচ্ছে কেক টেলিস্কোপ, এটা মাউনা কিয়া হাওয়াইয়ের ডিশের সাইজ দেখানো হচ্ছে, এবং মিররটা কিন্তু একটা সিঙ্গেল গ্লাস না, মিরর বানানো হয় এরকম অনেকগুলো এলিমেন্ট একসাথে জোড়া জোড়া দিয়ে। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে মডার্ন টেলিস্কোপে প্রতিটা মিরর, প্রতিটা ছোট ছোট মিরর আবার মুভ করতে পারে। এটা আমি আরেকদিন ওই যে যখন ডিটেক্টর নিয়ে কথা বলবো বা টেলিস্কোপ নিয়ে, তখন আমরা এগুলো নিয়ে ডিটেল কথা বলতে পারি। কিন্তু যেটা হতে পারে এরকম অনেকগুলো এলিমেন্ট একসাথে করে বানালে যেটা সুবিধা হয়, অনেক বড় বানানো যায়, প্লাস হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট মুভ করা যায়, যে জিনিসটাকে বলে অ্যাডাপটিভ অপটিক্স। অ্যাডাপটিভ মানে প্রত্যেকটা এলিমেন্ট আমি অ্যাডাপ্ট করতে পারি। এবং কেন মুভ করা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকতেছে, ঢুকার আগ পর্যন্ত ওয়েভটাকে বলা যায় প্লেন ওয়েভ। আচ্ছা প্লেন ওয়েভ কি, ওটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন ডিসকাস করবো তখন আসবে, কিন্তু অ্যাটমসফিয়ারের আগ পর্যন্ত ওটা প্লেন ওয়েভ থাকে, কিন্তু যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে তখন ওই প্লেন ওয়েভটা ডিস্টর্টেড হয়ে যায়। প্লেন ওয়েভ হওয়ার মানে হচ্ছে যে ওয়েভ ফ্রন্টটা আছে, ওয়েভ ফ্রন্টের যে প্লেনটা, ওই প্লেনে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হইতে হবে, ওইটাই প্লেন ওয়েভ, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই ওই প্লেনটাতে, যে কোনো একটা প্লেনে। সো এটা হচ্ছে প্লেন ওয়েভ, কিন্তু যখন এটা অ্যাটমসফিয়ারে ঢুকতেছে তখন এই প্লেনটা কাঁপা শুরু করে, মানে ওয়েভ ফ্রন্টটা কাঁপা শুরু করে, যার ফলে বাঁকাতারা হয়ে যায় অ্যাটমসফিয়ারের টার্বুলেন্সের কারণে এবং আরো অনেক ইফেক্টের কারণে। তাহলে আমার টেলিস্কোপে শেষ পর্যন্ত যে রেডিয়েশনটা পৌঁছায় ওয়েভটা, সেটা আর প্লেন থাকে না। কিন্তু আমি যদি এক্স্যাক্টলি মানে যেই জায়গায় আমার রেডিয়েশন যতটুকু বেঁকে গেছে এই জায়গায় যদি আমি টেলিস্কোপকেও ততটুকু উল্টা দিকে বাঁকায় দিতে পারি, তাহলে ওই প্লেন ওয়েভটাকে আমি যতটা সম্ভব প্লেন বানাতে পারবো আবার। এই জিনিসটাকে অ্যাডাপটিভ অপটিক্স বলে, এটা খুবই সফিস্টিকেটেড টেকনোলজি যেটা মাত্র গত 10-20 বছরে শুরু হয়েছে, অপটিক্যাল টেলিস্কোপ এটা ইউজ করে মানুষ। যাই হোক, আমি জাস্ট ওই এখানে শুরু করছিলাম হচ্ছে সেই নিউটনের পর থেকে, জাস্ট বোঝানোর জন্য নিউটন থেকেই অ্যাস্ট্রোফিজিক্স শুরু হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে একের পর এক টেকনিক্যাল রেভলিউশন আসছে যেগুলোতে অ্যাস্ট্রোনমির তেমন, যদিও পানেকুক বলছে যে কোনোই অবদান নাই, কিন্তু আসলে হয়তো বলা উচিত কিছু অবদান আছে, কারণ হচ্ছে
বিশেষ করে অপটিক্যাল টেকনোলজি ডেভেলপমেন্টে অ্যাস্ট্রোনমির অফকোর্স কিছু অবদান আছে। 20th সেঞ্চুরিতে রেডিও কমিউনিকেশনের ডেভেলপমেন্টে হয়তো অ্যাস্ট্রোনমির আসলে অবদান আছে বলা ঠিক হবে না, এটা বাহাদুরি করা হবে, কারণ রেডিও কমিউনিকেশন বানানো হয়েছে শুরুতে অ্যাস্ট্রোনমির কথা ভেবে না। এবং রেডিও কমিউনিকেশনের অনেক অ্যাডভান্সমেন্ট ঘটছে মারামারির জন্য, মারামারি করার ভালোভাবে ইফেক্টিভ উপায়ে মানুষ মারার জন্য, যুদ্ধ করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে রেডিও টেকনোলজি এত উন্নত হয়েছে, কিন্তু অ্যাস্ট্রোনমি পরে সেগুলোকে কাজে লাগাইছে, উল্টা হয়েছে। আসলে এটা হলে এই ক্ষেত্রে পানিকুকের কথা ঠিক যে অ্যাস্ট্রোনমি আগে লিড করতেছিল সমাজকে, কিন্তু অ্যাস্ট্রোনমি এখন ল্যাগিং বাহাইন্ড, এখন সমাজকে লিড করতেছে বলা যায় মারামারি। এটা আমি একটু ফান করে বললাম, হয়তো কারেক্ট নাও হতে পারে, কিন্তু সমাজকে লিড করতেছে মারামারি। অ্যাস্ট্রোনমি হয়তো মারামারিতে ইউজ করার অ্যান্টেনা বা ওইসব কাজে লাগা অন্য কিছু করতে পারতেছে, মারামারির চেয়ে বেটার কিছু, যাই হোক। কিন্তু ফাইনালি, আচ্ছা ফাইনালি আর কিছু বলার নাই, এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে যাচ্ছিলাম যে নিউটনের পরে যেহেতু অবজারভেশনের রেভলিউশন ঘটছে টেকনিক্যাল এক্সপানশনের কারণে, সেজন্য বর্তমানে অ্যাস্ট্রোনমি আসলেই খুব ফিজিক্যাল একটা সায়েন্স, যেটা শুধু ফিজিক্স না, ফিজিক্স কেমিস্ট্রি, শুধু ফিজিক্যালও না আসলে, পুরো ন্যাচারাল সায়েন্স, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাকেই অ্যাস্ট্রোনমিতে ইনকর্পোরেট করতে হবে। কারণ হচ্ছে যেমন অ্যাস্ট্রোনমি ইনকর্পোরেট মানে হোল ফিল্ড অফ ফিজিক্স ওরকম না, মানে তিনটা ইউজ করতে হয় অ্যাস্ট্রোনমিতে। জাস্ট পার্থক্যটা এটাই হবে যে অ্যাস্ট্রোনমি এখানে তাহলে আলাদা কোনো সায়েন্সই হবে না, ব্যাপারটা হচ্ছে আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা ফিল্ডই যদি আমি পৃথিবীতে অ্যাপ্লাই করি, পৃথিবীর ল্যাবরেটরিতে, পৃথিবীতে একটা প্রাণী দেখতেছি সেটা পৃথিবীর বায়োলজি, পৃথিবীতে ল্যাবে কেমিস্ট্রি করতেছি, ফিজিক্স করতেছি সেটা পৃথিবীর কেমিস্ট্রি, বা যদি থিওরিটিক্যাল ফিজিক্স করি তাহলে ওইটা কোনো কোনো কিছুরই না, ওইটা অ্যাবস্ট্রাক্ট একটা জগতের, যাই হোক। কিন্তু যখনই আমি ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে কোনো কিছুই যখন আমি পৃথিবীর বাইরের কোনো কিছুতে অ্যাপ্লাই করবো সেটাই অ্যাস্ট্রোনমি হবে তাহলে। এবং সেটা ঘটছে এই অবজারভেশন এবং থিওরির এই পারফেক্ট ম্যাচিং এর কারণে, যেটা গত 200 বছরে হয়েছে। খুবই স্ট্রাইকিং এক্সাম্পল যেগুলো দিতে পারি শুরুতে, হয়তো আমি জাস্ট কয়েকটা সংক্ষেপে বলে দিব। একটা হচ্ছে 1802 সালে জার্মান ফিজিসিস্ট ফ্রাউনহোফার সূর্যের যে স্পেকট্রাম, মানে সূর্যের আলোটাকে বেসিক্যালি বিভিন্ন ওয়েভলেন্থে ভাগ করে যদি দেখতে পারে কেউ, তাহলে দেখবে ওখানে অনেকগুলো অ্যাবজর্পশন লাইন আছে, অনেকগুলো লাইন আছে যেখানে কোনো রেডিয়েশন নাই, মিসিং। এবং পরবর্তীতে ল্যাবরেটরির সাথে ম্যাচ করে দেখা গেছে, অ্যাটমিক ফিজিক্স এর অনেক কিছুর সাথে ম্যাচ করে দেখা গেছে যে ওই লাইনগুলা বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টের জন্য তৈরি হয়েছে, সূর্যের সারফেসে কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টের কারণে এই রেডিয়েশন গুলো অ্যাবজর্ব হয়েছে, এবং সেটার মাধ্যমে কিন্তু প্রথম, সো বলতে হবে যে ফ্রাউনহোফার প্রথম ব্যক্তি যে যে প্লেটোকে ভুল প্রমাণ করছে। এবং অ্যারিস্টটল, না প্লেটো এবং অ্যারিস্টটল দুইজনকেই, তারপর বলা যায় যে 1802 সালের আগে প্লেটো এবং অ্যারিস্টটলকে পারফেক্টলি ভুল কেউ বলতে পারতো না, ইন দ্য সেন্স, এই সেন্সে যে প্লেটো অ্যারিস্টটল কি মনে করতো যে পৃথিবীর সবকিছু অন্যরকম আর আকাশের সবকিছু অন্যরকম, মানে আকাশের সবকিছু লিটারেলি অন্য একটা এলিমেন্ট দিয়ে তৈরি, অন্য একটা বস্তু দিয়ে তৈরি। পৃথিবীর সবকিছু আমরা দেখতেছি এই অক্সিজেন, নাইট্রোজেন, মানে সরি, আগে মনে করতো যে মাটি, পানি, বাতাস, আগুন এসব দিয়ে তৈরি, আর আকাশের সবকিছু ইজ সামথিং এলস। প্লেটো অ্যারিস্টটল এটাই বলছে যে ওটা একটা ফিফথ এলিমেন্ট। ইন্ডিয়াতেও তাই ছিল, ইন্ডিয়াতে যে পঞ্চভূত বলা হয়, ভূত মানে এখানে বস্তু, পঞ্চভূত ছিল এই এক্স্যাক্টলি ইউরোপে যা তাই, কারণ ওইগুলো একই কালচার থেকে আসছে। সেখানে 5 নম্বর ভূত মানে 5 নম্বর বস্তু ছিল বোম, মানে হচ্ছে আকাশ, যেটা একটা অন্য এলিমেন্ট। তাহলে 1802 সালেই প্রথম প্রমাণ করছে ফ্রাউনহোফার যে সূর্য এক্স্যাক্টলি আমাদের পৃথিবীতে যে ধরনের এলিমেন্ট আছে এগুলো দিয়েই তৈরি, এবং সেটা প্রমাণিত হয়েছে এখান থেকে। সো মনে রাখতে হবে 1802 খুবই স্ট্রাইকিং বছর, মানে প্লেটো অ্যারিস্টটলের থিওরি মানে পুরোপুরি ডিসপ্রুভড হওয়ার লাস্ট স্ট্র বলা যায় 1802। তারপরে হচ্ছে 1862তে আমি একটা কিছু দেখাতে যাচ্ছিলাম, আচ্ছা এখন অত সময় নাই, কিন্তু আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছিলাম এরপরে কিভাবে থিওরি এবং অবজারভেশন একসাথে কাজ করছে কমপ্লিমেন্টারি। এবং সেখানে ফিজিক্স এর অনেক ব্রাঞ্চে যেভাবে কাজ হয়েছে অ্যাস্ট্রোনমিতেও সেভাবে কাজ হয়েছে, এবং অনেক কিছু ডিসকভার করা গেছে। এখানে আসলে আমার আর তেমন কিছু বলার নাই, আমি হয়তো এটা দিয়ে শেষ করব। একটা কারণ হচ্ছে বিশেষ করে 1950s এর মধ্যেই হয়তো একটা তারা কিভাবে তৈরি এবং তারা কিভাবে ইভলভ করে সবকিছু থিওরি এবং অবজারভেশন একসাথে করে জানা হয়ে গেছিল। যেমন কোয়ান্টাম ফিজিক্স তৈরি হওয়ার পরে বোঝা গেছে তারা কিভাবে রেডিয়েশন এমিট করতে পারে, ওই অ্যাবজর্পশন লাইনগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্সও ভালোভাবে প্রমাণ করা গেছে 1920s এর পরে। এবং তারপরে তো অফকোর্স অনেক সায়েন্টিস্টের কাজের কারণে শেষ পর্যন্ত স্টার কিভাবে ইভলভ করবে সেটাও বোঝা গেছে, কিভাবে জন্ম হয় তারার, কিভাবে বিবর্তন হয়, কিভাবে মারা যায়। এবং ফাইনালি দেখা গেছে যে একটা তারা যদি খুব ম্যাসিভ হয়
তাহলে তার আয়ু খুব ছোট কম হবে, মাত্র 1 বিলিয়ন ইয়ার বা তার চেয়েও কম। তারা যদি মেডিয়াম সাইজের হয় সূর্যের মতো, এস মানে সূর্যের মতো, তাহলে সে 10 গিগা ইয়ার, 10 বিলিয়ন ইয়ার আনুমানিক। আর সে যদি খুবই ছোট হয়, লো, খুবই লো মাস, এল মানে আসলে লো এখানে, এইচ হাই, খুবই লো মাস হয়, তাহলে তার আয়ু আরো বেশি হবে, 100 গিগা ইয়ার্স। যেই কারণে অনেকে বলতেছে, বিশেষ করে আব্রাহাম লোব, যার যার কোন কোন কাজ নিয়ে হয়তো আমরা পরে ডিসকাস করতে পারি, তার একটা কনসেপ্ট হচ্ছে হয়তো লাইফ ইভলভ করার, প্রাণী তৈরি হওয়ার একটা গ্রহের ভিতরে সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে এই লো মাস তারার চারদিকে। কারণ তারার ভর যদি অত অনেক কম হয়, তাহলে ওখানে ওই তারা 100 বিলিয়ন বছর বেঁচে থাকবে, সূর্য মাত্র 10 বিলিয়ন থাকে। এবং আমরা জানি যে একটা প্রাণী তৈরি হইতে বা একটা প্রাণ তৈরি হওয়ার পরে মানুষের লেভেল পর্যন্ত আসতে 3 বিলিয়ন বছর লাগে, কারণ পৃথিবীতে প্রাণের জন্ম হয়েছে 300 কোটি বা 3 বিলিয়ন বছর আগে, আর বর্তমান অবস্থায় আসতে এতদিন লাগছে। সো আসলে বিলিয়ন ইয়ার্স এর টাইম স্কেল দরকার। সো একটা লো মাস স্টার যদি এত এত দিন বেঁচে থাকে, তাহলে ওইখানে এক্সপেরিমেন্টের সুযোগ অনেক বেশি। 100 গিগা ইয়ার মানে ইউনিভার্সের এজের চেয়ে অনেক বেশি, মানে ইউনিভার্সে যত লো মাস স্টার আছে, মানে ইউনিভার্সের বয়সই হচ্ছে 14 বিলিয়ন, 14 গিগা ইয়ার, জি মানে এখানে অলওয়েজ গিগা, 14 বিলিয়ন ইয়ার্স। আর সেখানে একটা লো মাস্টার 100 বিলিয়ন ইয়ার্স টিকে থাকতে পারে। সো অবভিয়াস যে সেটা, আর এখানেই হয়তো আমি শেষে শেষ করতে চাচ্ছিলাম ওই ভিনাসের ডিসকভারিটা দিয়ে। হ্যাঁ, আমারও সেটাই বোধ হয় ঠিক, নিউক্লিয়ার ফিজিক্স এর ইম্প্যাক্টই সবচেয়ে বেশি লাস্ট 100 ইয়ার্স এ অ্যাস্ট্রোফিজিক্স এর উপরে। এখানে আমি শেষ করতে চাচ্ছিলাম যেটা দিয়ে, সেটা হচ্ছে ওই যে ভিনাসের ডিসকভারি, যেটা নিয়ে আমাদের আসলে পুরো সময় কথা বলার কথা ছিল, কিন্তু আমি জাস্ট হয়তো 1 মিনিটে এটা বলে শেষ করতেছি। সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা জাস্ট নিয়েছি আমি ওই পেপার থেকে, যেখানে ওরা দাবি করতেছে, আমি যে এটা শুরু করছিলাম ফ্রাউনহোফার দিয়ে, যে প্রথম প্রমাণ করছিল এই এক্সাক্টলি এই একই জিনিসের মাধ্যমে, যে কোনো একটা স্টার থেকে আসা স্পেকট্রা অ্যানালাইজ করে, যে ওই স্টারটা একই এলিমেন্ট দিয়ে গঠিত, পৃথিবীতে আমরা যা যা দেখতে পাই সেই তা দিয়েই গঠিত, নতুন কিছু নাই সেখানে। একইভাবে এখন ভিনাস থেকে, যেমন এখন যদি ভিনাস থেকে কোনো রেডিয়েশন আসে এবং ভিনাসের রেডিয়েশন যদি আমরা অবজার্ভ করি, তাহলে আমরা অবভিয়াসলি দেন তাহলে বুঝতে পারবো যে ভিনাসে কি কি কেমিক্যাল এলিমেন্ট আছে। সেই কাজটাই রিসেন্টলি খুব পপুলার হয়েছে। যেমন এখানে আমি ওরকম একটা স্পেকট্রা দেখাচ্ছি, সো এদিকে হচ্ছে, এদিকে আসলে এখানে ওয়েভলেন্থ না, কারণ হচ্ছে, আচ্ছা এটা এটা কিভাবে ওয়েভলেন্থ থেকে ভেলোসিটিতে কনভার্ট করে সেটা তো অফকোর্স এখন বলা সম্ভব না, অনেক ডিটেল আলোচনা, কিন্তু মনে রাখতে হবে যে এখানে ভিনাস যেহেতু রোটেট করতেছে তার অ্যাক্সিস এর সাপেক্ষে, ভিনাসের এক প্রান্তের লাইট অনেক বেশি রেড হয়ে যায়, আরেক প্রান্তের লাইট অনেক ব্লু হয়ে যায়। সো যে কোনো একটা অ্যাবজর্পশন লাইন অনেক ব্রড দেখায়, এটা এটা এখন বোঝার দরকার নেই। যাই হোক, সো এখানে যে ফসফিন নামে যদি কোনো এলিমেন্ট আসলে ভিনাসের অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে ওইটার কারণে একটা অ্যাবজর্পশন পাওয়া যাবে। এটা ছিল এই এক ওয়াই অ্যাক্সিসে যা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা ডপলার ইফেক্টের কারণেই, এক্স্যাক্টলি ডপলার ইফেক্ট। সো ডপলার ইফেক্টের কারণে যেটা হয়, নর্মালি যদি ডপলার ইফেক্ট না থাকতো, মানে ভিনাস এভাবে রোটেট না করতো, তাহলে প্রত্যেকটা লাইনকেই আমি খুবই শার্প দেখতাম, ল্যাবরেটরিতে যেরকম দেখি সেরকম শার্প। কিন্তু এই এই লাইনটাই দেখা যায় যে একদিকে ব্লু শিফটেড হয়ে যায়, আরেকদিকে রেড শিফটেড হয়ে যায়, মানে সে ছড়ায় পড়ে সেন্টার থেকে। এবং যখন অ্যাস্ট্রোনমাররা এখন যখন এরকম স্পেকট্রা দেখায়, প্লট করে, তখন যেটা করে সেন্ট্রাল ফ্রিকোয়েন্সিটার সাপেক্ষে প্লট করে। সো এখানে যে জিরো ভেলোসিটি দেখতে পাচ্ছ, এই জিরো ভেলোসিটি হচ্ছে কারেসপন্ড করে ওই ফ্রিকোয়েন্সিটার ফ্রিকোয়েন্সিটার সাথে, যেই ফ্রিকোয়েন্সিতে আমার ফসফিন দেখতে পারার কথা। সো তাহলে ওয়াই এক্স অ্যাক্সিসটা এখানে খুব একটা ইনফরমেটিভ না, কারণ এটা জাস্ট একটা জিরোর সাপেক্ষে এভারেজ। সো এখানে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট ব্রডেনিং, লাইনটা কতটুকু ব্রড হয়েছে, এবং কতটুকু ব্রড হয়েছে সেটা অফকোর্স এই ভিনাসের ভেলোসিটির উপর নির্ভর করবে, যে কারণে এক্স অ্যাক্সিসে হচ্ছে ভিনাস ফ্রেম ভেলোসিটি, আর ওয়াই অ্যাক্সিসে যা আছে সেটাকে বলা হয় এল সি রেশিও। মানে এল মানে হচ্ছে এখানে লাইন, মানে ওই ফসফিন লাইনের যে ম্যাগনিচিউড, লাইনের যে ইন্টেন্সিটি, আর সি মানে হচ্ছে কন্টিনিউয়াম। সো আমি যদি এই লাইন যদি কিছু না থাকতো, তাহলে আমি এদিকে ভেলোসিটি আর এদিকে যদি কন্টিনিউয়াম এমিশন প্লট করি, তাহলে একটা কিছু পেতাম, আমি জানি না শেপ কেমন হবে, ধরলাম এরকম কিছু একটা, একটা কন্টিনিউয়াস লাইন পেতাম, কিন্তু আমি ফসফিনের জায়গায় একটা ড্রপ পাবো। কিন্তু ওরা যেটা করছে, আমি যেহেতু লাইনটা কন্টিনিউয়াম নিয়ে ইন্টারেস্টেড না, ওরা এই টোটালটাকে কন্টিনিউয়াম দিয়ে ভাগ করে দিচ্ছে, সো এল টু সি রেশিও, মানে এল ডিভাইডেড বাই সি। সো টোটাল যে এমিশনটাকে সেটাকে কন্টিনিউয়াম দিয়ে ভাগ করে দিচ্ছে, তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে, তাহলে ওই এই এই ড্রপটা আরো শার্প শার্পলি দেখা যাবে, আরো ভালোভাবে দেখা যাবে। এবং এক্স্যাক্টলি এই ড্রপটাই এখানে দেখা যাচ্ছে, ফসফিনের জায়গায় এখানে যে ড্রপটা, এটাই দেখা যাচ্ছে।
এবং এটা ওরা দুইটা টেলিস্কোপ দিয়ে করছে আগে বলছে। প্রথম অবজারভেশনটা ছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপ, ওইটাও খুবই ইন্টারেস্টিং ছিল যে অফকোর্স ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে মেনলি থিওরাইজ করছে, যার কাজ যার যে যাকে তা সেই সেন্সে মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স এর সবচেয়ে বড় ইম্প্যাক্ট যার বলা যায় হয়তো ম্যাক্সওয়েল, ওই ম্যাক্সওয়েলের নামে টেলিস্কোপটা, সেটা ও আমি এখন ভুলে গেছি কোনটা কিসের ছিল। আর সেকেন্ড অবজারভেশনটা ছিল আলমা টেলিস্কোপের। সো প্রবাবলি এখানে হচ্ছে ব্লু গ্রিনটা হচ্ছে, ইয়েস গ্রিনটা হচ্ছে এই ম্যাক্সওয়েল টেলিস্কোপের অবজারভেশন, আর রেড যেটা, রেড না আসলে এটা পার্পল, পার্পলটা হচ্ছে এই আলমার ডেটা। এখন বোঝাই যাচ্ছে আলমার ডেটাটা কিন্তু অনেক ছোট ছোট, মানে ওইটাতে স্প্রেড অনেক কম, তার মানে আলমার সেন্সিটিভিটি অনেক বেটার ছিল ম্যাক্সওয়েলের চেয়ে, যে কারণে আলমার ডেটাটা দেখা যাচ্ছে অনেক ছোট ছোট আর ম্যাক্সওয়েলের ডেটাতে এরর অনেক বেশি, এরর মানে স্প্রেড অনেক বেশি, মানে হচ্ছে ওইখানে এরর বেশি, নয়েজ বেশি। কিন্তু এই একটা জায়গায় আর এখানে যে লাইট রেড রেড লাইনগুলো দিয়ে দুইটা ডিফারেন্স দেখানো হচ্ছে, মানে গ্রিন থেকে রেড পর্যন্ত এই লাইনগুলো টানা হয়েছে, যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তার মানে হচ্ছে এই লাইট রেড লাইনগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ম্যাক্সওয়েল টেলিস্কোপ আর আলমা টেলিস্কোপ দুইটা কতটুকু আলাদা, দুইটা ডেটা তো অনেক জায়গায় অনেক আলাদা। যেখানে যদি কোনো জায়গায় অনেক আলাদা হয় দুইটা টেলিস্কোপ, তাহলে বুঝতে হবে যে ওইটা কোনো ফিজিক্যাল কারণে হচ্ছে না, কারণ যদি ভিনাসের কোনো ফিজিক্যাল কারণে এই ডেটা তৈরি হয় তাহলে দুইটা টেলিস্কোপের একই জিনিস দেখতে পারার কথা। তার মানে এগুলো সবই হচ্ছে টেলিস্কোপের নয়েজ, এই কারণ দুইটা যদি এত আলাদা হয়, যেখানে দুইজনই একমত, দুইটা টেলিস্কোপই এক্স্যাক্টলি একমত, যেমন এখানে এক্স্যাক্টলি ফসফিনের অবজারভেশন অ্যাবজর্পশন যেখানে হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রিনও খুব এরর কম, গ্রিন লাইনেরও এরর কম, এই পার্পল লাইনেরও এরর কম, এবং দুইটার মধ্যে ডিফারেন্সও খুব কম। এটার মাধ্যমে ওরা শেষ পর্যন্ত প্রমাণ করছে যে ভিনাসে ফসফিন আছে, যেটা থেকে কেউ বলতে পারে যে হয়তো লাইফের কারণে হয়েছে, বাট এটা অনেক কারণেই হতে পারে, আমরা জানি না, ওটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু ডিসকভারিটা ইটসেলফ অনেক ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছিলাম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন, আমি অনেকক্ষণ। হ্যাঁ আসলে এটা এক্সাইটেড, এটা ঠিক, ওই আমি আসলে ভিনাসের পেপারটা যখন পড়তে গেছি তখন এটা এটা ওরা বলছে শুরুতেই যে এটা, হ্যাঁ যারা এটা নিয়ে কাজ করে রিসার্চ করে তাদের কাছে এটা এক্সাইটেড কিছু ছিল না, তাদের কাছে ছিল যে এটা থাকতেই হবে। সো এটা যে শেষ পর্যন্ত ওরা প্রমাণ করতে পারছে এটা আর কি এক্সাইটিং ছিল ওদের জন্য, কিন্তু এটা আনএক্সপেক্টেড না, কারণ হচ্ছে ভিনাসেই ওরা সবচেয়ে বেশি এক্সপেক্ট করছে যে এটা থাকার কথা ফসফিন, কারণ হচ্ছে ওই ধরনের অ্যাটমসফিয়ারে ফসফিন তৈরি হতে পারে। কিন্তু অফকোর্স এই পেপারে ওরা পেপারের সেকেন্ড পার্টটাতে ওরা পুরাই দেখানোর চেষ্টা করছে যে ভিনাসের কোনো ফিজিক্যাল মেকানিজম ওদের জানা নাই যেটার মাধ্যমে ফসফিন তৈরি করা সম্ভব। সো ওরা বলছে হয়তো তাহলে বায়োলজিক্যাল কিছু হতেও পারে, বাট হয় বায়োলজিক্যাল কিছু অথবা আননোন ফিজিক্যাল কোনো কিছু, দুটোই হতে পারে, হয়তো আননোন ফিজিক্যাল হওয়ার প্রবাবিলিটি বেশি। এইটাকে অনেক সময়, তাহলে আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করতে পারি, আমি আরেকটা বই অনুবাদ করায় হাত দিচ্ছি, সেটা হচ্ছে এডিংটনের একটা বই, সেটা সেটাও খুব বিখ্যাত বই, কারণ এডিংটন এই বইটা এমন একটা সময় লিখছিল যখন এই ইউনিভার্সের যে এক্সপানশন হচ্ছে এটা এটা খুবই নতুন ছিল। কিন্তু এই বইটা যখন পড়ে তখন এডিংটন যেরকম বলতেছে এখানে যে হাবল যখন ডিসকভারিটা করছে 1930 সালে, তখন সবাই খুবই এক্সাইটেড, অনেকটা এই যে ভিনাসের মতো, কিন্তু থিওরিস্টটা কিন্তু তার 15-20 বছর আগে থেকে এরকম কিছু একটা এক্সপেক্ট করতেছিল, যে জিনিসটা এডিংটন এখানে লিখছে। আমি ওইটুকু অনুবাদ করেও ফেলছি, আমি অ্যাকচুয়ালি এডিংটনের প্রথমটা করতেছি এখনো, সো গ্যালাক্সি 1-2 না, প্রথম চ্যাপ্টার এখনো শেষ হয়নি এই বইয়ের, এটা তো বড় বই না, 100 পৃষ্ঠা। সো এখানে ওইটা লিখতেছিল যে কিভাবে 15-20 বছর আগেই থিওরি থেকে ওরা এক্সপেক্ট করতেছিল যে এরকম সারপ্রাইজিং কিছু একটা থাকার কথা। সো হাবলের ফাইনাল অবজারভেশনটা ছিল ওদের জন্য একটা অ্যাসিউরেন্স, এক্স্যাক্টলি ভিনাসেরটা যেরকম এখন হলো, অর্থাৎ এটা যারা এটা নিয়ে রিসার্চ করে ওদের কাছে এটা আনএক্সপেক্টেড না, বরং ওরা এটা এক্সপেক্ট করতেছিল কিন্তু শেষ পর্যন্ত পাইছে। আর কোন হ্যাঁ হ্যাঁ এটার এটার রেকর্ডিং থাকবে, সো এটার রেকর্ডিং অব্যক্ততে ইতিমধ্যে আছে, সব আগের জার্নাল ক্লাবের রেকর্ডিং গুলো সবকিছু আছে। সো কেউ যদি জাস্ট ওই যেখানে যেতে হবে সেটা হচ্ছে জার্নাল ক্লাবের ওয়েব পেজটাতে, এখানে সাইড বারেই তো আছে। সো জার্নাল ক্লাবে গেলে প্রত্যেকটা মিটিং এরই, সবগুলো মিটিং এর নাই, যেগুলোর ভিডিও পাবলিশ করা হয়েছে সেগুলো আছে। আর কোনো প্রশ্ন? আমি আসলে অনেক কথা বলছি, মাঝখানে কেউ খুব একটা ইন্টারাপ্ট করে নাই, যেটা ভালো হয় নাই, করলে আরো ভালো হতো।
আর কোনো প্রশ্ন কারো? Sir, my question isn't about anything of the courses. One thing that I've noticed in you is that you are into art, I guess, right? I am into art. Yes, sir. এটা আমাদের জার্নাল ক্লাবের প্রতিটা ভিডিওর কাভার দেখলে বুঝতে পারবে। আমি ভ্যান গগ ইউজ করতেছি এখন। ভ্যান গগের সব পেন্টিং শেষ হলে তারপর অন্য কাউকে নিব, কিন্তু না পুরোপুরি ভ্যান গগ না, অবশ্যই আরো অনেকের অনেক ভালো ভালো পেন্টিং। কিন্তু আমি এটা চিন্তা করতেছি কেন মানুষ নর্মালি ইউটিউব ভিডিওর থাম্বনেইলে দেখা যায় যে স্পিকারের ছবি, কিন্তু ওগুলো দেখতে অত সুন্দর না। মানুষের ছবি, মানুষের মুখের ছবির চেয়ে ভ্যান গগের পেন্টিং অনেক বেশি সুন্দর। তাই হয় যে এরকম পেন্টিং হ্যাঁ that's not clickbaitable সেটার জন্য আই গেস ভিডিওতে কোন সময় করেন। হ্যাঁ হ্যাঁ ডু ইউ ড্র স্যার? না আমি আমি কিছু আমি কোনো আর্ট প্রোডিউস করি না, আমি জাস্ট হচ্ছে কি বলা যায় অ্যাপ্রিশিয়েট করি আর কিছু। That was the question. That was what I was going to say because I'm দেখলাম যে আপনি ক্লাস প্রত্যেকটা সময় স্লাইডের আগে লাইক স্টারি নাইটস তারপর অনেকগুলো ক্লাসিক্যাল Because it's all about being a connoisseur of art and understanding the cement, the all of the like mode of art and stuff like that. So I guess that would have been really great for you. Astronomy ক্ষেত্রে ওটাও ইন্টারেস্টিং, যেহেতু এখানে আসলে অনেক কিছু একসাথে হয়। এই জন্যই আমি এই যে বিশেষ করে এই দুজনকে আমার বেশি পছন্দ, ওই যে নেদারল্যান্ডস এর যাকে বললাম আন্টন পানিকুক, ওর বইয়ের থিমটা ওইটা ছিল যে অ্যাস্ট্রোনমি এখন না, এখন কালচার থেকে পুরো বের হয়ে গেছে হয়তো বলা যায়। কালচার যে এখন কিসের উপর বেস করে তৈরি হচ্ছে ঠিক বলা কঠিন বলা, কিন্তু আগে আগে যেভাবে ছিল সেখানে অ্যাস্ট্রোনমির একটা বড় পার্ট ছিল। অফকোর্স সবচেয়ে বড় পার্ট না, সবচেয়ে বড় পার্ট অফকোর্স ধর্ম, রিলিজিয়ান, আর্ট, এই দুইটা। স্যার when you talked about the constellation being drawn on the cave painting, I don't know why, but because I think that it was a coincidence. I don't think that they actually observed. সেটা কোইন্সিডেন্স না, কারণ হচ্ছে যদি ওরকম একটা পাওয়া যেত তাহলে কোইন্সিডেন্স হতো, কিন্তু এরকম অনেক পাওয়া গেছে, এরকম অনেক পাওয়া গেছে। এবং এবং এটা এটা যেমন বেশ কিছু ইন্টারেস্টিং পেপার আছে, ওই যে নাসা এডিএস যেখানে আমি সবাইকে পেপার সার্চ করতে বলি, সেখানে গিয়ে যদি কেউ দেখো ওইখানে ওইখানে অনেক পেপারও আছে যেখানে কনস্টেলেশন গুলোর অরিজিন কিভাবে হয়েছে, কেন এই কয়েকটা তারার কালেকশনকে মানুষ মানে একটা সার একটা বুল বুলের সাথে কম্পেয়ার করতো, সেটার ইতিহাস সার্চ করলেও দেখা যায় যে হয়তো সেগুলো এক জায়গা থেকে শুরু হয়ে স্প্রেড করছে। কারণ সায়েন্স কিন্তু এরকম জিনিস, পৃথিবীর ইতিহাসে সায়েন্স সবসময় এরকম ছিল যে ম্যাটার করে না যে কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছে, কোথায় প্রথম কেউ এটা আবিষ্কার করছে ম্যাটার করে না, আবিষ্কারের সাথে সাথে ওটা পুরো পৃথিবীতে ছড়া যায়। এটা এখন যেরকম, এটা আজ থেকে 10,000 বছর আগেও তাই ছিল। তখন অনেকে মনে করে যে ছড়াতে পারতো না, কিন্তু আসলে ছড়াতো খুবই, কারণ না হলে চাইনিজ, ইন্ডিয়ান এবং যেটাও পানিকুকের বইয়ে কিছু এক্সপ্লেনেশন আছে সেটার, যে কেন চাইনিজ, ইন্ডিয়ান এবং মিডল ইস্টার্ন কনস্টেলেশন গুলাতে এত মিল। কারণ দেখা যায় যে যখন এক এক কালচারের সবাই বলতেছে, মানে ইন্ডিয়াতে সবাই হয়তো বলতো হ্যাঁ চাইনিজরা তো এরকম ইউজ করতেছে আমাদের এটা নেওয়া উচিত বা এরকম কিছু একটা, যেটা অনেক আগে থেকে কাজ করতো। Sir, another question, and this is also unrelated to physics, it's more about art. Van Gogh, right? The Starry Night of Van Gogh. So, ওদিকে বলা মানে there is a theory, and I don't know if it has been confirmed or not, যে like তার I guess 12 stars are suns যে represent করা হয়েছে, that's a direct reference to a biblical part or section. Do you think that's true or that's a stretch? Because it could be as well that she like randomly he made 12 stars and it kind of matched the biblical. সেটা সেটা হতে পারে, কারণ হচ্ছে যে একজন আর্টিস্টের মধ্যে অনেক ধরনের কাজ করে, এবং ভ্যান গগের ক্ষেত্রে সেটা খুবই নর্মাল, কারণ ভ্যান গগ বড় হয়েছে
খুবই রিলিজিয়াস এনভায়রনমেন্ট। এবং ভ্যানগোগের প্রথম বিখ্যাত ছবিটা, যেটা প্রথম না, ওর প্রথম দিককার অনেক বিখ্যাত ছবি, যেমন আমি জার্নাল ক্লাবের, ওইটা একটা আইরনিক ব্যাপার ছিল, আমি জার্নাল ক্লাবের যে সাইন্টিফিক পেপার্স, যেটা দেখতে পাচ্ছ সাইন্টিফিক পেপার্স নামে যেই ভিডিওটা, সেখানে যে পেন্টিংটা, এটা কিন্তু একটা বাইবেল, ভ্যানগোগের আঁকা, এবং বাইবেল উইথ অ্যান এক্সটিংগুইশড ক্যান্ডেল, মানে একটা মোমবাতি আছে কিন্তু মোমবাতি নিভানো, সো এই বাইবেলটা আসলে পড়া যাচ্ছে না কারণ মোমবাতি নাই, মোমবাতির আলো নাই। সো এটা খুবই আইকনিক একটা পেন্টিং ছিল ভ্যানগোগের, এমন একটা সময় ভ্যানগোগের ভাই, ভ্যানগোগের ভাই সম্ভবত প্রিস্ট ছিল, এরকম কিছু একটা। সো ওটা হতেই পারে, মানে বিবলিক্যাল কালচারটা পুরাপুরি ভ্যানগোগের কালচার, সো ওটা হতেই পারে। আর ইন্টারেস্টিংলি হচ্ছে যে ভ্যানগোগের অন্য যে ছবি পেন্টিংটা, যেমন হচ্ছে এখানে যে পেন্টিংটা আছে, এখানে এক্স্যাক্টলি, সরি এটা না, সো এখানে হ্যাঁ ওই রেফারেন্স থাকতে পারে, আমি জানি না মানুষ কতটা নিশ্চিত সেটা নিয়ে, কিন্তু হলে আমি সারপ্রাইজড হব না। আর এখানে যে পেন্টিংটা, এখানে এক্স্যাক্টলি ওই যেটাকে বাংলায় সপ্তর্ষি মণ্ডল বলে, ওটা সাতটা তারা আছে, যেটা ফিজিক্যালি মিনিং কারেক্ট, যেটা ভ্যানগোগ নর্মালি করে না, নর্মালি ভ্যানগোগ হচ্ছে এমন কিছু আঁকে যেটা ফিজিক্যালি নেচারে নাই ঠিক। আচ্ছা, সো আমাদের তাহলে আজকে শুরু হচ্ছে, আজকে তো তাহলে এটা ঠিক কোর্সের ওইভাবে অংশ না, কারণ এটা জাস্ট যেহেতু ওই সবাই ওইভাবে শুরু করে, দেখা যাচ্ছে হেলব্রেটের প্রথম চ্যাপ্টারটাও, হ্যাঁ হ্যাঁ, তখন তো শহর থেকেও লাইট পলিউশন ছিল না, ইলেকট্রিসিটি তখন অত ভালোভাবে শুরু হয়নি। আর হচ্ছে এইভাবে শুরু করলাম, কিন্তু পরে তাহলে হচ্ছে কোর্সে আমাদের তাহলে নেক্সট উইকে তাহলে আরশাদ স্যার কসমোলজি নিয়ে একটা টিউটোরিয়াল শুরু করবে, ওইটাও একটা সিরিজ হবে, তাহলে আমার মনে হয় এই দুটো কমপ্লিমেন্টারি হবে, অ্যাস্ট্রোনমি আর কসমো। সো অ্যাস্ট্রোনমি পার্টে আমি ঠিক কসমোলজির তাহলে রাখবো, জাস্ট ফাইনালি একটা লেকচার রাখবো কসমোলজির, কিন্তু সেটা তাহলে আরশাদ স্যার যা পড়াবে সেটার উপরে বেস করে হবে ফাইনালি, কারণ হচ্ছে এছাড়া বাকি পার্ট গুলো হবে জাস্ট হ্যাঁ অ্যাস্ট্রোনমি এবং ওই বইটা, যে আমি আসলে এইভাবে করতেছি কারণ আমার ওই বইটা পড়ার ইচ্ছা অনেকদিন থেকে। সো একই সাথে দুই ফ্যাকাল্টি স্যার, ম্যাথ ফ্যাকাল্টি আর ফিজিক্স ফ্যাকাল্টি স্যার, ম্যাথ ফ্যাকাল্টি কি, সরি, এরশাদ মামা স্যার আমার ম্যাথ ফ্যাকাল্টি স্যার এই ও আচ্ছা সেমিস্টারে, ও আচ্ছা আচ্ছা একই সাথে দুই ফ্যাকাল্টি। হ্যাঁ, ওইটা ওইটা তাহলে আরশাদ স্যার যদি কসমোলজির পার্টটা, আমিও তার আরশাদ স্যারের কাছ থেকে কিছুটা শিখবো না। আপনাকে ম্যাথ ফ্যাকাল্টি পড়া নাই, মানে ওর ওর ম্যাথ ক্লাস আপনি নিচ্ছেন সেটা বুঝেছে এই সেমিস্টারে, ও আরশাদ স্যারকে বলতেছিলাম। তাহলে হচ্ছে আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন না থাকলে আমাদের শেষ তাহলে আজকে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।